শাস্ত্র কি বলে জানো? শাস্ত্র বলে গুরুর কাজ কি? গুরুর কাজ হচ্ছে বারুদে আগুন লাগানো, তার শিষ্য শিষ্যা যেই থাকুক না কেন, গুরুর কাজ শুধু আগুন লাগানো, ঠিক আছে? এবার বারুদ হওয়ার দায়িত্ব কিন্তু তার ছাত্রছাত্রীদের। এবার ব্যাপারটা হচ্ছে বারুদ জিনিসটা কি? বারুদ হচ্ছে ব্লাস্টিং এনার্জি। তোমরা যারা অ্যাস্ট্রোলজি শিখছো একটা জিনিস কনফার্ম, কি কিছু প্রারব্ধ অর্থাৎ কিছু জিনিস নিয়ে এসছো, যেমন একটা বাচ্চা ছোট বয়সে, একদম ছোট বয়সে আঁকছে, বা একটা বাচ্চা খুব সুন্দর গান গাইছে, সুন্দর নাচছে, কেউ তো শেখায়নি, কিন্তু ন্যাচারাল ন্যাচারাল ট্যালেন্ট, দ্যাট ইজ আ ন্যাচারাল ট্যালেন্ট। তো যারা তোমরা অ্যাস্ট্রোলজি শিখছো, তোমরা যদি ভাবো কি আমরা নতুন কিছু জানছি শিখছি যেটা আগে কখনো জানতাম না বা শিখতাম না বা শিখিনি, এটা ভুল। কারণ তোমার এই যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে নেই। সাধারণ মানুষের মধ্যে কিউরিসিটি আছে। কিউরিসিটি কি? আমার কি হবে, ভবিষ্যৎ কি হবে, আমার এটা কি, ওটা কি। কিন্তু কিউরিসিটি সঙ্গে রিলেটেড হচ্ছে এই যে কথাটা, কি বয়সে কি। আর তোমরা যারা স্টুডেন্ট, তোমরা যারা শিখছো, তোমাদের কিউরিয়াসিটির ফরমেশনটা কিন্তু কেন, ওয়াই, এটা কেন হচ্ছে। তো একজন অ্যাস্ট্রোলজার সর্বদাই জানবে কেন ওর পেছনে থাকে। আর সাধারণ মানুষ যারা অ্যাস্ট্রোলজিতে গাইডেন্স সিক করে, তারা ওই কি এর পেছনে থাকে, কি হবে এটা জানার কিউরিয়াসিটি থাকে। এবার ব্যাপারটা হচ্ছে, যেমন যেমন এটা শুদ্ধ বিদ্যা, যেমন যেমন তোমাদের মধ্যে এর আগমন ঘটবে, গ্র্যাজুয়ালি ঘটবে, রাতা রাতি হবে না। তো গ্র্যাজুয়াল আগমন যেমন যেমন আসবে, তোমরা গ্র্যাজুয়াল উন্নতি করবে। দেখো, সার্টিফিকেট বলো, অ্যাওয়ার্ড বলো, এই বলো, সেই বলো, এগুলো বাহ্যিক জিনিস, এগুলো দিয়ে কিচ্ছু যায় আসে না। তোমাকে যেটার দিকে কনসেন্ট্রেট করতে হবে সেটা হচ্ছে নিজের জ্ঞানের প্রতি। হ্যাঁ, একটা জিনিস, নিজেদের যদি অ্যাস্ট্রোলজার ভাবতে পারো তাহলেই অ্যাস্ট্রোলজার হতে পারবে। আর এই ভাবার পেছনে কিন্তু কোনো অহং থাকলে চলবে না। এই ভাবার পেছনে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে আমি চিরকাল শিখব। দেখো, সত্যি কথা বলতে 25টা 30টা ক্লাসে অ্যাস্ট্রোলজির মতন একটা ভাস্ট সাবজেক্টকে শেখানো কিন্তু ইম্পসিবল। কিন্তু তোমাদের যদি ইচ্ছা থাকে, তোমরা সেটাকে ডেভেলপ করতে পারো। কনসেপ্ট কনসেপ্ট বুঝে গেলে তার ডেভেলপমেন্ট তুমি অনায়াসে করতে পারবে। আজকে যদি রান্না করার কনসেপ্টটা বুঝে যাও, কতটা আগুন দিলে, কতটা তেল দিলে, কতটা জল দিলে জিনিসটা খাদ্যযোগ্য হবে, তাহলে যে কোনো জিনিসই রান্না করা যেতে পারে, ভ্যারাইটি আলাদা হতে পারে। না বলার সাহস লাগবে, না বলার সাহস লাগবে, এবং ভুল করার সাহস লাগবে। যে ভুল করছে না শিখতে গিয়ে, সে কিন্তু তাড়াহুড়ো করছে। তাড়াহুড়ো করলে তোমার স্টেপ মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ক্লিয়ার?
অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, মানুষের জীবন তো, প্রত্যেকটা মানুষের জীবন ইউনিক হয়, আলাদা হয়, প্রত্যেকটা মানুষের জীবন ইউনিক হবে এবং আলাদা হবে। তো মানুষের জীবনকে তুমি যখন অ্যানালিসিস করছো, প্রত্যেকটা ক্ষেত্র এক এবং অদ্বিতীয়, ইউনিক। এই জন্যে দুটো যমজ বাচ্চারও ভাগ্য এক হয় না। একই বাপের দুই সন্তানের জীবনধারা বা ভাগ্য এক হয় না। অ্যাস্ট্রোলজি যখন একজন জন্মাচ্ছে, তার পার্টিকুলার 27টা নক্ষত্রের মধ্যে 9টা গ্রহ 12টা রাশিতে বসে একটা ফরমেশন তৈরি করছে। দিস ইজ লাইক আ গুগল ম্যাপ, যেটা কোনো মানুষ তার সর্বস্ব দিয়েও পাল্টাতে পারবে না। দেখো, বিইং আ স্টুডেন্ট অফ অ্যাস্ট্রোলজি, তোমাদের একটা জিনিস, কিছু কিছু জিনিস আছে না, অবাক হয়ে যেতে হয়। তোমরা যত বেশি অবাক হতে পারবে, তত বেশি তোমরা কিন্তু সাবজেক্টটার সাথে রিলেটেড হয়ে যাবে। আমার জন্মদিন 6 তারিখ, 5 তারিখও হতে পারতো, 7 তারিখও হতে পারতো, কিন্তু হলো 6 তারিখ। আমার যদি সকালের জায়গায় বিকেলে জন্মতাম, তাহলে নক্ষত্র পাল্টে যেতে পারত। আমি 11টা 35-এ জন্মেছি, আমি 11টাতেও জন্মতে পারতাম, 12টা 15-তেও জন্মতে পারতাম। কতটা ডেস্টাইন্ড, কতটা ডেস্টাইন্ড, এটা অবাক হওয়ার মতন জিনিস। এবং তুমি পার্টিকুলারলি ওই টাইমে জন্মে, তোমার ভেতরে সেই ফরমেশন গুলো তৈরি হয়েছে। সব খেলাই জানবে ক্যারি ফরওয়ার্ডের খেলা, সব খেলাই জানবে ক্যারি ফরওয়ার্ডের খেলা। কিরম ক্যারি ফরওয়ার্ড? আমি প্রত্যেক দিন তোমাকে 500 টাকা দিই পকেট মানি, তোমার আর অন্য কোনো সোর্স অফ ইনকাম নেই, আমি তোমাকে প্রত্যেক দিন 500 টাকা দিই। খরচা করার সময় হচ্ছে 24 ঘন্টা, হাউ ইউ উইল মেনটেন। এই 500 টাকা নিয়ে দেখো কি অদ্ভুত অদ্ভুত হয়। কোন মানুষ দেখা গেল 24 ঘন্টার জায়গায় 6 ঘন্টাতেই খরচা করে দিল, করে তার কাছে কিছু নেই। যখন কিছু নেই, তার খরচা আসছে, তার মানে তার আগের সেভিংস থেকে ওকে কিছুটা নিয়ে খরচা করতে হবে। এতদূর ক্লিয়ার? আবার কিছু লোক আছে যে 500 টাকার মধ্যে 50 টাকা খরচা করলো, 450 টাকা রেখে দিল। এরম করতে করতে তার কাছে অনেকটা সেভিংস হয়ে গেল, অনেকটা সেভিংস হয়ে গেল। তো প্রত্যেকটা জিনিস হচ্ছে আর্ট। এই আর্টটা অফ সেভিং ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড রিলেটেড উইথ অ্যাস্ট্রোলজি। আজকে এটা তো খুব ন্যাচারাল ব্যাপার, তোমার থেকেও কেউ সাকসেসফুল আছে, আর তোমার থেকেও কেউ আনসাকসেসফুল আছে, তাই তো? যারা তোমার থেকে সাকসেসফুল বেশি, তাদের একটা জিনিস তোমার থেকে বেশি আছে, সেটা হচ্ছে ফোকাস। আর যারা তোমার থেকে নিচে রয়েছে, তাদের ওই জায়গাটাতেই কম আছে, সেটা হচ্ছে ফোকাস।
এই কথাটা তোমরা শুনে থাকবে, টাকায় টাকা আনে। সবাই শুনেছো এই কথাটা? টাকায় টাকা আনে, টাকা থাকলে টাকা আসে। ওয়াই? টাকা কখন গ্রো করে? ব্যাংকে রাখলে গ্রো করে? হ্যাঁ করে স্যার, 9% ইন্টারেস্ট দিচ্ছে এখন ব্যাংক। না, 9% ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে, তুমি ইনফ্লেশন মুদ্রাস্ফীতি ভুলে যাচ্ছ। টাকা শুধুমাত্র ইনভেস্টমেন্টে গ্রো করে, টাকা শুধুমাত্র ইনভেস্টমেন্টে গ্রো করবে। এবং মজার কথা হচ্ছে, দেখো আমরা এখানেও ইনভেস্টমেন্ট করতে এসেছি। কিসের ইনভেস্টমেন্ট? নিজেদের ওপরে ইনভেস্ট করতে এসেছি। ফলে যদি আমরা নিজেদের ওপর ইনভেস্ট করি, আমরা গ্রো করব না, আমাদের পতন হবে? কি হবে? গ্রো করব আমরা প্রত্যেক। গ্রোথ মানুষের তিনটে জিনিস মানুষকে সবসময় পিছিয়ে দেয়। এক হচ্ছে মানুষ নিজের ওপর ইনভেস্টমেন্ট করা ভুলে যায়। নিজের ওপর ইনভেস্টমেন্ট করা মানে এইটা না কি তুমি একটা সোনার চেন কিনলে, নতুন জামা কিনলে, ভালো পারফিউম কিনলে, এটা তো বাহ্যিক। নিজের ওপর ইনভেস্টমেন্ট করা মানে হচ্ছে তুমি ভেতর থেকে নিজেকে কতটা গ্রো করলে। হাউ মাচ ডেভেলপমেন্ট ইউ হ্যাভ মেড ফ্রম ইনসাইড। তোমরা অবাক হয়ে যাবে, প্রত্যেকে প্রত্যেকে অবাক হয়ে যাবে। যেমন যেমন এই তো কটার দিন ক্লাস হয়েছে, আমি যদি এই উপলব্ধি তোমাদের যদি না এসে থাকে আমাকে শেয়ার করো, কিন্তু আমি বলছি তোমরা দেখবে তোমাদের আশেপাশের মানুষগুলো মানে যাদের সাথে তুমি ওঠো বসো খুব চেনা পরিচিত, তারা তোমার থেকে ধীরে ধীরে কেমন ম্লান হয়ে যাচ্ছে, ফেড হয়ে যাচ্ছে। তুমি অনেক বেশি গভীরে চলে যেতে পারছো, অনেক বেশি অ্যানালিটিক্যাল হয়ে গেছো, অনেক বেশি তোমার কথার মধ্যে ধার এসে গেছে, অনেক বেশি তোমার চিন্তার মধ্যে ধার এসে গেছে। এসেছে কি আসেনি? ইয়েস বা নো তো লেখো, ইয়েস বা নো তে লেখো, এসেছে কি আসেনি? ইয়েস, আসতেই হবে, আসতেই হবে, কারণ তোমরা অলরেডি বারুদ, আমি শুধু আগুন লাগাচ্ছি। তোমরা স্পেশাল ক্যাটাগরিতে পড়ো, আমি শুধু দেশলাইটা মারছি। তুমি নিজেকে দেখে অবাক হবে, নিজের আচরণ দেখে অবাক হবে, নিজের লাইকিং ডিসলাইকিং পাল্টে যাবে। আগে যে জিনিসটা হ্যাঁ হ্যাঁ করতে, এখন যে জিনিসটা ভালো লাগবে না। চিন্তা ভাবনার ম্যাচুরিটি আসবে। কেন? তুমি তোমরা আজ পর্যন্ত যে জীবনটাকে বয়ে এসছো ওটা পারসেপশনের জীবন ছিল, ধারণার ওপরে দাঁড়িয়ে ছিল। ধারণা কাদের? ধারণা তোমার বাবা মা ধারণা দিয়েছে, তোমার ফ্যামিলি ধারণা দিয়েছে, তোমার সমাজ ধারণা দিয়েছে, ধর্ম ধারণা দিয়েছে, রাজনীতি ধারণা দিয়েছে, পাড়া ধারণা দিয়েছে, পাড়ার কাকা ধারণা দিয়েছে। তোমরা পারসেপশনে দাঁড়িয়েছিলে, আজকে যে পার্থক্যটা হচ্ছে
তোমরা রিয়ালিটির সঙ্গে সামনাসামনি করছো, আর পারসেপশন ইজ নেভার ইকুয়ালস টু রিয়ালিটি। পারসেপশন একরকম জিনিস, রিয়ালিটি একরকম জিনিস। সবাই ধরো বলে আমরা থামস আপ খেতে ভালোবাসি, কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসি, তুমি এই ধারণাটা করে নিয়েছিলে কি সবাই যখন ভালোবাসে তার মানে কিছু একটা ব্যাপার আছে, আমারও ভালো লাগা উচিত, আমার কেন ভালো লাগছে না কোল্ড ড্রিঙ্কস খেতে। কিন্তু রিয়েলিটি বলছে তোমার আসলে ভালো লাগে ডাবের জল, তোমার আসলে ভালো লাগে ফ্রুট শরবত, তোমার আসলে ভালো লাগে লেমনেড, তোমার কোল্ড ড্রিঙ্কসটা অতটা ভালো লাগে না। আগে তুমি না বলতে পারতে না, এখন তোমাদের না বলার শক্তি আসছে, যে শক্তিটা ফিল করতে হয়, যে শক্তিটা ফিল করতে হয় তোমার ভেতর থেকে ক্ষমতাটাকে ফিল করতে হয়। আমি বারবার বলি, আজকেও বলছি, স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে গেছো, সার্টিফিকেট দেওয়া বন্ধ হয়ে গেছে, এখন লেবেল মারবে লোকে এসে, তোমার গায়ে এসে লেবেল লাগিয়ে দিয়ে যাবে, তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি খ্রিস্টান, তুমি এটা পারো না, এটা পারো, তোমার এটা অধিকার, এটা ওই, এগুলো লেবেল, লেবেল গুলো তুমি বিক্রি করো, খাও লেবেল গুলো গায়ে লাগিয়ে খাও। এখন লেবেল ঝাড়ার টাইম হয়ে গেছে, তোমাদের কারণ না, বাহ্যিক সার্টিফিকেটের প্রয়োজন নেই, অন্তত আমার স্টুডেন্টদের তো নেই, কারণ সার্টিফিকেট বেস্ট অ্যাওয়ার্ড তোমরা নিজেরা নিজেদের দিতে পারো। আমাই রাইট অর রং, ক্ষমতা তাকেই বলে তো। ক্ষমতা মানে ক্ষমতা এটাকেই বলে কি, আমি আমার সার্টিফিকেট আমি কেয়ার করব না, আই উইল নট কেয়ার কে আমাকে কি বললো, কি ভাবলো, কি লেভেল লাগাতে এলো, আমি নিজের সার্টিফিকেট নিজে লাগাবো, নিজের নাম ট্যাগ নিজে লাগাবো। ক্লিয়ার? এইটা হচ্ছে বেসিক, এই কোর্সটা করার পেছনে মূল মন্ত্র, মূল মন্ত্র। আমাকে আমার আধার বুঝতে হবে, আমার ভাব বুঝতে হবে, লোকের ভাবনা, সমাজের ভাবনা, পারিপার্শ্বিক ভাবনাকে আমি যে এতদিন নিজের ভেবে এসেছি, আমার সেটার সঙ্গে স্যুট করতেও পারে নাও পারে, আমি কম্প্রোমাইজ করে এসেছি, কিন্তু আমি যে মুহূর্তে নিজের আধার বুঝতে পারবো সেই মুহূর্তে আমি আমার রাস্তা নিজে লিখব, আমি আমার রাস্তা নিজে লিখব। দিস ইজ ইম্পর্টেন্ট। বিভিন্ন নক্ষত্র, 9টা গ্রহের 27টা নক্ষত্র আমাদের সেই আধারটা বোঝায়, সেই ফিলোসফিটা বোঝায়, আমার রাশি লগ্নর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে নক্ষত্রের প্রিন্সিপাল আমার মধ্যে কাজ করে। প্রত্যেকের লেখো তো তোমাদের কি কি নক্ষত্র, নক্ষত্র কি, তোমাদের জন্ম নক্ষত্র কি, লেখো তিতাসে ধনিষ্ঠা আর মৃগশিরা, মৃগশিরা চিত্রা পুনর্বাসু, গুড, লেখো লেখো অশ্বিনী, দেবলি না অশ্বিনী, পূর্ব ফাল্গুনী চিত্রা
জ্যেষ্ঠা, মূলা, তো প্রত্যেকের নক্ষত্র আজকে তোমরা বুঝবে, তোমরা যখন মেলাবে নিজের সাথে, হাউ নক্ষত্র ইজ এফেক্টিং ইউ। কেন বলি নিজের চার্ট ইম্পর্টেন্ট? শ্রাবণা, কেন বলি নিজের চার্ট ইম্পর্টেন্ট? কারণ তোমার সঙ্গে যদি মেলে তাহলে 100টা লোকের সাথেও তো মিলবে, যদি সময় তার সঠিক হয়। সময়তে জল যদি না মেশানো থাকে, টাইমে যদি জল না মেশানো থাকে, তোমাকে যদি পারফেক্ট, কারণ তুমি তখনই কাজ করতে পারবে তোমার কাছে যখন পারফেক্ট ইনফরমেশন থাকে। আমরা প্রত্যেকে ভুগি কেন জানো? মজার কথা বলি সব, প্রত্যেকে আমরা ভুগি, তার একটা বড় কারণ আমাদের কাছে অ্যাডিকুয়েট ইনফরমেশন নেই। একটা ধরো, আমি একজন অ্যাস্ট্রোলজার, আমি কোনো কারণে আরেকজন অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, তো এটা এক্সপেক্টেড, বা আমার কাছে আরেকজন অ্যাস্ট্রোলজার এসেছেন দেখাতে, আসতেই পারে, ডাক্তার কি ডাক্তারের কাছে যায় না? তো এইটা এক্সপেক্টেড কি, যেহেতু অন্যদিকে যিনি বসে আছেন উনিও জ্ঞানী মানুষ, উনার কাছে নলেজ আছে, আমাকে লজিক্যাল অ্যান্ড যে রিজনিং আছে এবং সাইন্টিফিক যে ব্যাখ্যা আছে সেটাই বলতে হবে। ধরো দেবলীনা একজন বড় ডাক্তার, বিশাখাও একজন বড় ডাক্তার, এবার বিশাখা তার প্রবলেম নিয়ে দেবলীনার কাছে গেছে, দেবলীনা কি উল্টো পাল্টা কথা বিশাখাকে বলে দিতে পারবে? না, কারণ বিশাখারও নলেজ আছে, সেটা দেবলীনাও জানে, তাই নয় কি? তুমি নিজে তিতাস উকিল, তন্ময় ও উকিল, দুজন দুজনের সামনে বসেছে, দুজনেই ধরো ক্রিমিনাল প্র্যাকটিস করে, যা তা কিছু একটা গল্প দিয়ে দিতে পারবে? যা তা গল্প দেওয়া যায় না, কারণ তোমার কাছে অ্যাডিকুয়েট ইনফরমেশন আছে। তো ফিরে আসি নক্ষত্রে, প্রথম নক্ষত্র আমরা যাটা শিখেছি, সেটা হচ্ছে অশ্বিনী। অশ্বিনী নক্ষত্রে এরা মিস্টিরিয়াস হয়, এরা রিলিজিয়াস হবে। কেতুর নক্ষত্র, দেখো কেতুর গুণ থাকবে, এইটা হচ্ছে আমি যেগুলো কথা বলছি এগুলো আধার, আর ন্যাচারাল ইনস্টিংক্ট এগুলো হবে। অকাল্টের প্রতি তাদের একটা আলাদা প্রেম থাকবে, এরা সাহসী হয়, এরা সব সময় অ্যাক্টিভ থাকে, এরা মেটাফিজিক্যাল হিলার হয়, হিলিং এদের দিয়ে দুর্ধর্ষ হয়। যারা যারা অশ্বিনী নক্ষত্র আছো, তারা আমাকে একটা জিনিস কনফার্ম করো, তোমাদের কাছে আছে কেউ যদি সমস্যার কথা বলে, তার সমস্যা মিটে যায় কি মিটে যায় না? হ্যাঁ দাদা, মিটে যায়। আমি এই 11 দিয়ে কিছু জনকে করেছি, আমার বন্ধু বান্ধব মিটে গেছে, কিন্তু এই মেটাফিজিক্যাল হিলার এটা কি জিনিস? হ্যাঁ, মেটাফিজিক্যাল হিলার এটা কি? মেটাফিজিক্যাল হিলার মানে হচ্ছে, মানে ফিজিক্যালি তুমি টাচ না করে, মানে একটা তরঙ্গে তুমি কাজ করতে পারো, হিলিং তোমার তরঙ্গে আছে, করাতে আছে। এবং এদের একটা জিনিস, এরা নেগেটিভও খুব তাড়াতাড়ি খেয়ে নেয়,
বুঝতে পেরেছো? এদের মধ্যে যে কেয়ারিংটা থাকে, এটা সেলফলেস কেয়ারিং, খুব স্বার্থপর হয় না। আমি এগুলো কিন্তু আধারের কথা বলছি, এরা যে কোনো কাজ ধরলে সেটাকে শেষ করার চেষ্টা করে। এইটা এগুলো হচ্ছে রুট ম্যাপ অশ্বিনী নক্ষত্রে, এবং এরা রিসার্চ করতে ভালোবাসে যে কোনো ব্যাপার নিয়ে। নক্ষত্রের ফারাকটা বুঝতে পারছো? লগ্ন তোমার বুদ্ধি করে, চাঁদ তোমার মনকে ডিরেক্ট করে, কিন্তু কিসের ওপর ডিরেকশন দিচ্ছে, কিসের ওপর ডিরেকশন দিচ্ছে? তোমার মধ্যে বেসিক্যালি ওই ব্যাপারটা থাকতে হবে, অশ্বিনী নক্ষত্র স্পিরিচুয়াল ইন নেচার। লগ্ন বলছে আমার একটু গান শুনতে হবে, ও শ্যামা সঙ্গীতই শুনবে। ও শ্যামাসঙ্গীতই শুনবে, বা ও বাউল শুনবে, ও রবীন্দ্রসঙ্গীত শুনবে, ও সফট মিউজিক শুনবে, ও মেডিটেশন মিউজিক শুনবে। এটা হচ্ছে ওর আধার। ক্লিয়ার? তাহলে পরেরটায় যাচ্ছি। পরের নক্ষত্র হচ্ছে ভরণী। ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র। এদের এরা ভীষণ না ওয়ার্ক হলিক টাইপের লোকজন, কাজ করব দেখবে, কনসিয়াস, ঠিক আছে, এবং রেসপন্সিবিলিটি এরা খুব ভালো নিতে পারে। রেসপন্সিবিলিটি, এগুলো আধার। এরা এদের মধ্যে একটা ক্যারিশমা কাজ করে, ভরণী নক্ষত্রের মানে সেন্টার অফ অ্যাট্রাকশন হওয়ার একটা প্রবণতা থাকে, ন্যাচারাল ন্যাচারাল সেন্টার অফ অ্যাট্রাকশন হওয়ার প্রবণতা থাকে। এরা অ্যাট্রাক্টিভ হয়, এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে, এরা ডিউটিফুল হয়, স্মার্ট ওয়ার্কার হয়, খাটবে খাটবে কিন্তু স্মার্টলি খাটবে, বেগার খাটবে না। এগুলো হচ্ছে আধার বা নেচার, ঠিক আছে। এবং এদেরও ইনভেস্টিগেটিভ মাইন্ড হয়, একটা জিনিসের ভেতরে ঢুকে যাওয়া। এরাও ভালো হিলার হতে পারে, কারণ শুক্র নিজে অল্টারনেটিভ মেডিসিনের কারক গ্রহ, শুক্র মন্ত্রের কারক গ্রহ, শুক্র দ্বারা সিদ্ধি প্রাপ্তি করা যায়। এবং এরাও অকাল্ট সায়েন্সকে পছন্দ করে। এখানে অকাল্ট সায়েন্স এ পছন্দ করা মানে কি, অ্যাস্ট্রোলজার কোর্স করবে না, তার কিউরিসিটি থাকবে কেন হচ্ছে, জাগতিক বিশ্বে এই টার্ম কেন হলো, এই কিউরিসিটি ওর মধ্যে থাকবে। ক্লিয়ার হচ্ছে তো? আমি আধার বোঝাচ্ছি, কিন্তু মানে এই নেচারটা ওর মধ্যে ইনবর্ন, ওটা পাল্টাতে পারবে না। দেখো, বুদ্ধি আমরা পাল্টাতে পারি, মনকেও পাল্টাতে পারি, পাল্টাতে পারি তো, মনকে পাল্টাতে পারি তো, বুদ্ধিকেও পাল্টাতে পারি। আমি দুটো এক্সাম্পেল দিই, তিতাসকে নিয়েই দিই। তিতাস আমার খুব ফেভারিট স্টুডেন্ট, তো তিতাসকে রাগ করে না, এটা একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার। তিতাস প্রচন্ড স্মোক করে, তো বুদ্ধি কি বলছে, বেশি স্মোক করলে শরীর খারাপ হয়ে যায়। স্মোকিংটা সুবুদ্ধি আনলো তিতাস মাথা, স্মোকিংটা ছেড়ে দিলে, বুদ্ধি পাল্টালো তো, বুদ্ধি পাল্টালো তো। এবার
তিতাস একটা মেয়ের সঙ্গে প্রেম করে, মেয়েটা তিতাসকে ল্যাংড়ে চলে গেছে। তিতাস দুদিন খুব ডিমোরালাইজড, ডিপ্রেশনে রইল। তারপরে তিতাস বলে না, জীবনে মুভ অন করা উচিত, এ নেই তো ওর কই সেই। তিতাস জীবনে মুভ অন করলো, মন পাল্টালো। তো 3 মাস বাদে তিতাস কাউকে গিয়ে আবার প্রপোজ করলো, আই লাভ ইউ বললো। তাহলে আগের আই লাভ ইউটা কি হলো? ওটা মুভ অন হয়ে গেছে, মানে মন পাল্টে গেছে তিতাসের আগে। কিন্তু নেচার কি করে পাল্টাবে তিতাস? তিতাস নেচার পাল্টাতে পারবে না, যেটা ওর বেসিক জিনিস ওটাই তো ওকে গাইড করবে, তাই না? ক্লিয়ার? ক্লিয়ার? এত দূর বুঝতে পেরেছো? এবার 3 নম্বর নক্ষত্র কৃতিকা। কৃতিকা হচ্ছে সূর্যের নক্ষত্র, মাথায় রাখবে। সূর্যের নক্ষত্র একখানা বেসিক জিনিস, জীবনে যাই হবে জিএসটি কেটেই পাবে। ধরো তোমাদের মধ্যে কেউ কৃতিকা আছো, আমরা 3 জন মিলে কাজ করছি কি 10 জন মিলে কাজ করছি, সবাই 100 টাকা পেলো, তোমারটা কিন্তু ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স হয়ে তুমি 70 টাকাই পারবে, 28% জিএসটি কেটে গেছে। সূর্যের নক্ষত্রের লোকেদের একটা জিনিস মাথায় রাখবে, যদি 100 পেতে হয়, হাতে 100 পেতে হয়, তাহলে 130-এর কাজ করতে হবে, সো দ্যাট জিএসটি কেটে গেলে 100 পাবো। সে যদি 100 কাজ করে, সে কিন্তু সবসময় 70 পাবে। এটা একটা সূত্র তোমাদের শিখিয়ে দিলাম। আচ্ছা দাদা, তাহলে যেটা সিংহ রাশির যে ক্যারেক্টারিস্টিক ওগুলো থাকবে এর মধ্যে? সূর্য তো কোনো না কোনো ভাবে ইনফ্লুয়েন্স করবে। হ্যাঁ, দা সিংহ রাশি সূর্য। সিংহ রাশি সূর্য হলে কি হবে? আমি নক্ষত্রের কথা বলছি, নক্ষত্র মানে বেসিক ক্যারেক্টারিস্টিক। তো সূর্যের ক্যারেক্টারিস্টিক ওর মধ্যে আছে, এগুলোই থাকবে তো। তুমি আবার গুলোচ্ছ, এটাই তোমার প্রবলেম। আমি কি বলছি, তোমার আধার কিরম হবে? নক্ষত্র তোমার আধারকে ডিটেক্ট করে, রাশি তোমার মন সেটা চেঞ্জেবল, লগ্ন তোমার বুদ্ধি সেটা চেঞ্জেবল, ইউ ক্যান ইম্প্রুভ, ইউ ক্যান ডিক্লাইন, বাট নক্ষত্রের আধার তুমি কখনো ইম্প্রুভ করতে পারবে না, ডিক্লাইন করতে পারবে না। ওগুলো স্ট্যাম্প, যেমন তোমাকে দেখতে কেমন, তোমার হাইট কত, তোমার গায়ের রং কি, তোমার চুলের না না, টেক্সচার আমি কি। সেটা বলছি না। তুমি ধরো ধরো যখন আমরা ট্যারোতে ধরো তুমি ইয়েগুলো আমি বলেছিলে না, ট্যারোট ধরো করছি না, সূর্য এখন আমি শুক্র। অ্যাস্ট্রোলজি করছি। না না, সেটা শিখেছি, আমি সেটা বলছি না। যে যেমন আমরা শুক্রের ক্যারেক্টারিস্টিক শিখেছিলাম না, যে এরা একটু ভোগী হবে, এরা একটু অ্যাট্রাকশন পছন্দ করবে, সে ভরণী তো সেইগুলোই রয়েছে। সেটা তো আসছে, ভরণী তো আসছে নাকি শুক্রের ক্যারেক্টারিস্টিকস? হ্যাঁ, তো আমি যদি ওইগুলো মনে রাখি তাহলেই তো এগুলো হয়ে যাবে। ওইগুলো ধরে রাখলে এগুলো হবে, কিন্তু এগুলো ধরে রাখলে আরো বেটার হবে। তুমি একটা জিনিস বোঝো, আমি এখানে আধার শেখাচ্ছি, হোয়াট ইজ দ্য বেসিক ক্যারেক্টারিস্টিকস কোয়ালিটি, যার বাইরে তুমি যেতে পারবে না। কি যে সেই শক্তিগুলো, যে শক্তিগুলো তোমাকে চালনা করে, সেই শক্তির কথা বলছি যেটা চালনা করে। এবার শক্তি তোমাকে চালনা করছে, আজকে তন্ত্র শিখে তুমি 10 জনের ভালো করতে পারো, তন্ত্র শিখে তুমি 10 জনের খারাপও করতে পারো। শক্তি তন্ত্র, হাউ ইউ আর অ্যাপ্লাইং ইজ নট শক্তি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কোথায় গেল? হ্যাঁ, মানে সেটা বুঝতে পেরেছি আমি। আচ্ছা ঠিক আছে।
এবং যখনই নক্ষত্রের যখন অধিপতি সূর্য হচ্ছে, সূর্যের গুণ তো তার মধ্যে থাকবে, আর এইটা স্ট্যাগন্যান্ট গুণ থাকবে, সূর্যের ফ্লাকচুয়েট করবে না সেই গুণ। এদের ব্রিলিয়েন্ট অ্যাপিয়ারেন্স হবে, একটা না অরা থাকে এদের মধ্যে, এদের মধ্যে একটা অরা থাকবে। এরা পিসফুল আর লাভিং হবে, ফেমাস হওয়ার সব রকম ইনগ্রিডিয়েন্টস এদের মধ্যে থাকবে। এইখানেই বড় জিনিস, দেখো ফেমাস হওয়ার ইনগ্রিডিয়েন্ট এদের মধ্যে আছে, তোমার সূর্য লগ্ন বা সূর্য রাশি ফেমাস হওয়ার ইচ্ছা আছে, ইনগ্রিডিয়েন্ট নাও থাকতে পারে, কিন্তু ফেমাস হওয়ার ইনগ্রিডিয়েন্ট কৃত্তিকা নক্ষত্রের মধ্যে থাকে। এরা ভালো অ্যাডভাইজার হতে পারে, গুড অ্যাডভাইজার, সাংঘাতিক স্ট্রং উইল্ড হতে পারে, সাংঘাতিক স্ট্রং উইল্ড হতে পারে, এরা ডিটারমাইন্ড হতে পারে, এরা ইন্টেলিজেন্ট হয়, আর্টিস্টিক হয়। কারণ এইটা কেন চেঞ্জেবল হয় না, এটা একটা বড় কারণ। ধরো কারোর সিংহ লগ্ন, যেটা দেবলীনা প্রশ্ন করছে, সেই লগ্নে শনি বসে আছে বা সেই লগ্নে রাহুর দৃষ্টি আছে, তো কনফিউশন ক্রিয়েট করবে। তো বা মনে করো কারো চাঁদের রাশি, রাশি চাঁদের সাথে শনি বসে আছে, কেতু বসে আছে, রাহু বসে আছে, তাহলে গন্ডগোল করবে তো কিছুটা হলেও, কিন্তু নক্ষত্রকে এফেক্ট করতে পারে না। নক্ষত্র হচ্ছে তোমার সেই, মানে আমি এখান থেকে শুরু করছি, কেদারনাথ যাব, কেদারনাথ হচ্ছে আমার নক্ষত্র, ডেস্টিনি, রাস্তা অনেক রকম হতে পারে, আমি ফ্লাইট নিতে পারি, ট্রেন নিতে পারি, বাসে যেতে পারি, হেঁটে যেতে পারি, গাড়ি ভাড়া করতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু বেসিক যে ওই জায়গাটাতে গেলে যেটা পাবো বা যেটা আমার মধ্যে ইনগ্রিডিয়েন্টসটা রয়েছে, সেইটা নক্ষত্র। কারণ নক্ষত্রের উপরে তো কেউ এফেক্ট করতে পারবে না, এতটা উপরে থাকে এবং দূরে থাকে, এইগুলো ইনহেরিট কোয়ালিটি। তোমার নক্ষত্রের কোয়ালিটি তুমি ডেভেলপ করলে, ধরো রাশি ধসে আছে, লগ্ন ধসে আছে, কিন্তু নক্ষত্রের কোয়ালিটি তুমি যদি ডেভেলপ করতে পারো নিজের মধ্যে, ওইগুলো তো তোমার মধ্যে ইনবর্ন ট্যালেন্ট নিয়ে এসছো, ক্লিয়ার? হ্যাঁ দিয়া, অ্যাকচুয়ালি আমি একটু ফাঁকি মাঝে মাঝে, আমি ভাবছিলাম যে গ্রহগুলো মুখস্থ করলেই তো এগুলো আমি বলতে পারবো, সেটাই ভাবছিলাম। মানে ফাঁকি বাজি মানে হবে না, স্যার তুমি আপনি কি, আমার থেকে বড় ফাঁকি বাজ তো তুমি নয়, যদি এটা হতো তাহলে আমি নক্ষত্র জাস্ট টাচ করে বলতাম, গ্রহ করে না। বলছি স্যার কৃত্তিকা সম্পর্কে আপনি যাই বলেছেন সব ঠিক বলেছেন, আমার মায়ের নক্ষত্র কৃত্তিকা। হ্যাঁ, এইগুলো ওনার মধ্যে ইনবর্ন ট্যালেন্ট আছে। একটা মানুষ যখন তোমার কাছে আসছে, তোমাকে তো বুঝতে হবে আমার কোয়ালিটি কি আছে, আমি কি নিয়ে জন্মেছি। একটা বাচ্চা ধরো খুব ভালো নাচতে পারে, কিন্তু অসাধারণ সুন্দর গাইতে পারে, নাচেরও ফাংশন করে, গানে প্রচুর জায়গা থেকে ওর কল আসে ইন্ডিয়া জুড়ে, সেই বাচ্চার মা যদি তোমাকে এসে জিজ্ঞেস করে মেয়েকে কোন দিকটায় পার্সু করাবো, গান না নাচ, তুমি কি বলবে? কমন সেন্স কি বলে? গান মেয়ে যেটা খেলছে ভালো সেটাতে পার্সু করো, তুমি গানে পার্সু করো, ক্লিয়ার? সেরকম নক্ষত্রের যে কোয়ালিটি, এটা ইনবর্ন ট্যালেন্ট তোমার, একটা লোক বা তুমি নিজেকে কোথায় ডেভেলপমেন্ট দেবে, নক্ষত্রের কোয়ালিটিতে ডেভেলপমেন্ট করবে, তবে না ডেভেলপমেন্ট আসবে। যে জিনিস নেই, তিতাসের 6.5 ফুট হাইট নেই, তো তিতাস 6.5 ফুট নিয়ে চিন্তা করে লাভটা কি আছে? তিতাসের ফটোক্রোমেটিক মেমোরি আছে,
ওটা নিয়ে কাজ করো। ক্লিয়ার? ক্লিয়ার। গুড। এবার আসছি রোহিণী। রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্র দেখলেই বুঝতে পারবে সুন্দর চোখ, একদম টানা টানা, খুব রেয়ার রোহিণী নক্ষত্র, চোখ সুন্দর নয়, ঠিক আছে। এরা ভীষণ মিষ্টি টাইপের লোকজন, মানে ক্যারেক্টারটা না ভীষণ মিষ্টি টাইপের, মানে সুইট টাইপের ক্যারেক্টার হবে, একটা মাতৃত্ব বোধ সবসময় থাকবে রোহিণীর মধ্যে। এমনি চাঁদ ভালোবাসতো না, কারণে ভালোবাসত, বর কোন বউকে ভালোবাসে যে কম ঝগড়া করে কম পায় না, যে ঘ্যানর 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 করে তাকে বড় ভালোবাসে, সহ্য করে, কিন্তু ভালোবাসবে তাকে যে কোন তার ডিমান্ড নেই। রোহিণী হচ্ছে ওরা, কি বললাম বুঝেছ, দ্য লাভলি অ্যাপিয়ারেন্স, খুব মেনটেন সুন্দর, মানে একটা তোমার দেখেই একটা মন ভরে যাবে, লক্ষ্মী লক্ষ্মী ভাব। এরা ধনী হয়, ওয়েলদি হয়, ওয়েলদি নট ইন দ্য সেন্স অফ মানি, যার মন ভালো সেও তো ধনী মানুষ, বলি না আমরা। আমাদের প্রবলেম হয়ে গেছে কি, ধন বলতেই আমরা মালের দিকে চলে যাই, গান্ধীর দিকে চলে যাই। তোমার ট্যালেন্টও তোমার কাছে ধন, তোমার সন্তান ভালো করছে সেটাও তোমার কাছে ধন, তোমার নাম প্রতিপত্তি আছে সেটাই তোমার কাছে ধন, তোমার কন্ট্যাক্ট আছে তোমার সেটা ধন, তাই না? তোমার এক কথায় 400 লোক চলে আসে সেটা তোমার ধন, ধরে না এগুলো ধন তো, এগুলো হুম। এদের ব্যালেন্সড মাইন্ড হয়। কিন্তু যেহেতু চাঁদ একটু চিড়িবিড়ি খ্যাপা ট্যাপানা থাকবে, কিন্তু বেসিক্যালি ওভারঅল মাইন্ড ব্যালেন্স হয়, এবং এরা ফেমাস ন্যাচারালি, যার এত গুণ থাকে তার মধ্যে একটা, সে অটোমেটিক্যালি ফেমাস হয়ে যায়। এটা নার্চার করতে ভালোবাসে, ফেমটাকে ধরে রাখতে হবে, ফেমটাকে ধরে রাখতে হবে, মানে হাঁসের মতন অনেকটা রোহিণী নক্ষত্র। হাঁস যতই মানে যে কোয়ালিটির জলেই সাঁতার কাটুক না কেন, ও গায়ে ময়লা বসতে দেয়। এবার ডেফিনেটলি তার চার্ট, তার আদার ফ্যাক্টর্স কাজ করবে, কিন্তু বেসিক্যালি একটা রোহিণী মানুষ যদি সময়ের কাছে ভালোবাসা পেতে চায়, খুব ইজিলি পেতে পারে, ওটা ইনবর্ন ট্যালেন্ট। 10 জন একসাথে বসে আছে, রোহিণীর দিকে তোমার একটু এক্সট্রা পিরিট চলেই যাবে, বুঝতে পারছো? পরেরটায় আসি, মৃগশিরা। মৃগশিরার জানবে এই যে সব জায়গায় মাথা গোঁজা, মৃগশিরা মানে হচ্ছে মৃগের শিং, হরিণে দেখবে শিং দিয়ে বিভিন্ন জায়গায় খোঁচাখুঁচি করে, এবং জঙ্গলে হরিণ অনেক সময় শিং জড়িয়ে গিয়ে তার মৃত্যুর কারণ, কেন খোঁচাখুঁচি করে? মৃগশিরা নক্ষত্র হলে কি খোঁচাখুঁচি করবে? করবে, তার কারণ হচ্ছে এরা ট্রুথ সিকার হয়, সত্যিটা জানার এদের মধ্যে একটা প্রবল কিউরিসিটি থাকে। অন্য নক্ষত্র লোক কি হবে, ঠিক আছে হচ্ছে হচ্ছে, ও ভেতরে ঢুকবে,
জানবার জন্য। এটা একটু টকেটিভ, বেশি কথা বলে টকেটিভ যখন বলছি তার মানে কি, রসদ আছে তো, রসদ আছে তো, তাই জন্য অনেক কথা বলতে পারে। সব ব্যাপারে কিউরিওসিটি আছে। আমি যেমন, তুমি আমাকে অ্যাস্ট্রোলজি নিয়ে, ট্যারো নিয়ে, অকাল্ট নিয়ে, তন্ত্র নিয়ে বলে যাও, দিন পার করে দেবো, অন্য সাবজেক্ট ধরো, আমার মতন বোরিং লোক দুটো হবে না, চুপচাপ বসে থাকো, শুনবো, যার যেটা রসদ যেটা আছে ভেতরে সেটাই তো বেরোবে। এরা বেড়াতে ভালোবাসে, নিগোসিরা এরা গুড কমিউনিকেটার, আমি বললাম না কমিউনিকেশন স্কিল এদের মধ্যে ভালো থাকে, এরাও অ্যাট্রাক্টিভ হয়। জেনারেলি দেখা গেছে মৃগশিরারা সফট স্পোকেন, জেনারেলি এরা মাদারের সঙ্গে বা মায়ের সাথে অ্যাটাচ থাকে বেশি, বেশি মায়ের সাথে অ্যাটাচ থাকে, সেটা নেচারও হতে পারে, পুরোনো কনভেনশনাল জিনিস হতে পারে, ঠিক আছে, থিম হতে পারে, যে কোনো কিছু যেটা একটা মাতৃত্ব সুলভ জায়গা রয়েছে সেই জায়গাটাতে একটু অ্যাটাচ থাকে, এটা একটু জেন্টেল হয়, টেন্ডার হয়, পিসফুল, ইন্টেলিজেন্ট, আর এদের মধ্যে সেলফ স্যাক্রিফাইসের একটা গুণ থাকে, সেলফ স্যাক্রিফাইস, সেলফ স্যাক্রিফাইস মানে হচ্ছে সেলফলেস বিগোশি। হ্যাঁ রিতেন্দু বলো। স্যার, আমার ভিনাস হচ্ছে 6th and 11th লর্ড, তো সেক্ষেত্রে মৃগশিরার নক্ষত্রটাতে কিভাবে বিহেভ করবে একটু বলতে পারবেন কাইন্ডলি? তোমার যেমন কবিতা, মিউজিক এগুলো টানবে, খাবার, লাভ অ্যাফেয়ার, স্পিরিচুয়াল, ট্রুথফুলনেস, এগুলো তোমাকে খুব টানবে, যেগুলো ভেনাসের গুণ সেই জিনিসগুলো একটু টানবে, কিন্তু কনভেনশনাল ওয়েতে টানবে, এগুলো তো এখন যেও না, গেলে অনেকটা বড় হয়ে যাবে ব্যাপারটা। এবার আসছি আদ্রা। আদ্রা হচ্ছে রাহু নক্ষত্র, এদের ইনডিসিপ্লিনেস খুব বেশি কাজ করে, কোন জিনিসে ভালো রকম ডিসিশন দিতে পারে না, যে কোনো সিচুয়েশনকে ক্যাওটিক বানিয়ে দেয়, বা কেওটিক সিচুয়েশনে পড়বার প্রবণতা বেশি থাকে, প্রচুর ইলিউশন থাকে লাইফে, প্রচুর ইলিউশন, সকাল থেকে রাত্রি পর্যন্ত ঘুমোচ্ছে, স্বপ্ন দেখছে আমি পাইলট হব, যেগুলো প্র্যাকটিক্যালি মিল খায় না, চাপের জিনিস। এদের না স্বপ্ন ম্যাক্সিমাম নাইটমেয়ার্স আসে, ভয়, আতঙ্ক, এক্সেসিভ থিঙ্কার হয় না, রাহু মানে রিসার্চ ওরিয়েন্টেড হবে, এক্সেসিভ থিঙ্ক করবে, পাঁচের সমস্যাকে 50 না বাড়ালে শান্তি পাবে না, এদের মধ্যে একটা ভয় কাজ করে সবসময়, চেষ্টা করলে স্পিরিচুয়াল গ্রোথ হয়, এরা নিজেদের ব্যাপারে যতই ভুলভাল চিন্তা করুক নিজেদের ব্যাপারে পজিটিভ থাকে, এই জন্য পরিবর্তন আসে না, আমি যদি আমার ভুলটা না বুঝতে পারি পরিবর্তন আসবে না,
এবং ফরেন ল্যান্ডের দিকে এদের আলাদা করে অ্যাট্রাকশন, বিদেশি ল্যান্ড। আদ্রা নক্ষত্র হচ্ছে শিবের চোখের জল, একটা আদ্রা রেমেডি তোমাদের বলে দিই। কেউ যদি আদ্রা নক্ষত্র থাকে তোমার কাছে আসছে অনেক সমস্যা, আদ্রা অনেক সমস্যা নিয়ে আসবে। বলো মহাদেবের সামনে গিয়ে কাঁদো, যত মহাদেবের সামনে তুমি কাঁদতে পারবে, তুমি জীবনে উন্নতি করবে। দিস ইজ আ রেমেডি অফ আদ্রা। পরের নক্ষত্র পুনর্বাসু, গুরু বৃহস্পতির নক্ষত্র। এরা রিলিজিয়াস হবে, রিলিজিয়াস ইনক্লিনেশন আছে। মাধব মাধব শিবের উপাসনা কর, সীতাকে বলো শিবের উপাসনা কর। মানে ভেনাস যদি আদ্রাতে থাকে, যেটা প্রবলেম তৈরি করে সেটা হচ্ছে ভোগে ইলিউশন তৈরি করে দেয়। ভেনাসকে যদি ভোগ ধরো, নিজের ভালো থাকার এলিমেন্ট ধরো, সেখানে ইলিউশন তৈরি করে দেবে, সেখানে ভয় তৈরি করে দেবে। তুমি যেটা ভাববে সেটাই সঠিক ভাববে, মানে ভোগের ক্ষেত্রে। স্যার বলছে কি, মৃগশিরার কোন রেমেডি বলুন, সবার সব বিষয়ে নাক গলায় কেন? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? বলছে মৃগশিরার কোন রেমেডি বলুন, সব কিছু জড়িয়ে যায়, সবার বিষয়ে মানে কথা বলে ফেলি, এর রেমেডি কি? মৃগশিরার রেমেডি একটাই, তেল মেখে জীবন চালাও, তাতে কেউ ধরতে গেলে পিছলে। মাখামাখি তেলে জলে যেমন সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্ক তেলে জলে লাগবে। টু মাচ ইনভলভমেন্ট উইল ক্রিয়েট প্রবলেম, কারণ তুমি ইনভলভ হয়ে যাও, তখন আর ওর হ্যাঁ হ্যাঁ সমস্যা থাকে না, তোমার সমস্যা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ একদম। তো এটা তো প্রবলেম না, নিজের একটা প্রবলেম আছে, তুমি 10 জনের প্রবলেম নিজে আমার নিয়ে নিচ্ছ, তোমার তো 11টা প্রবলেম হয়ে গেল। তো নিজের প্রবলেম বাড়িয়ে লাভটা কি? এনিওয়ে, দাদা ও চিনির ইয়ে রেমেডি মানে ওই নেগেটিভ ক্যাচ করাটা। পরে পরে আছে, শেষ করো শেষ করো, নক্ষত্র পড়াচ্ছি, রেমেডি ক্লাস করছি না, রেমেডি ক্লাস পরে করবো। পুনর্বাসু, পুনর্বাসু রিলিজিয়াস মাইন্ডেড হবে, সেলফ কন্ট্রোলড হবে, ইনডিসিসিভনেস কাজ করবে। তার একটা বড় কারণ হচ্ছে পুনর্বাসু মিথুন রাশিতে পড়ছে, ডুয়াল রাশি। কোন দিকে যাব সবসময় এই জিনিসটা ওর মধ্যে কাজ করবে। ইন্ট্রোভার্ট হবে কিন্তু ডিটারমাইন্ড হবে, এক কাজ বারবার করার প্রবণতা থাকে। তাহলে বুঝতে পারছো, যদি একটা লোকের পুনর্বাসু নক্ষত্র হয়, তার কি কি জিনিসকে ডেভেলপ করার প্রয়োজন আছে, কারণ সে রিলিজিয়াস, তো রিলিজিয়াস জায়গাটা ডেভেলপমেন্ট করা উচিত তার। যেহেতু সেলফ কন্ট্রোল, ব্যালেন্স, সেলফ কন্ট্রোলটা কোনোদিন হারানো উচিত না, কারণ সেলফ কন্ট্রোলটা ওর ইনেট নেচার। সেলফ কন্ট্রোল হারিয়ে গেলে বাস্ট আউট করবে, তো কন্ট্রোলে সবকিছু করা উচিত। যেহেতু ইনডিসিসিভনেস আছে, ওই জন্যে এর সময় নিয়ে কাজ করা উচিত, ভালো প্রফেশনাল গাইডেন্স নেওয়া উচিত, ভালো রিসার্চ করে যে কোনো জিনিসের নেওয়া উচিত। ইন্ট্রোভার্ট, দেখো ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট আমি খারাপ ভালো বলি না, ইন্ট্রোভার্ট মানে হচ্ছে সে নিজের ভেতরে গুটিয়ে থাকে, তার একটু ন্যাচারালি বাইরের দিকটা নিজেকে মেলা উচিত। ডেভেলপমেন্টটা কোন কোন জায়গায় হবে, এবং ডিটারমাইন্ড আছে, অর্থাৎ সে যদি মনে করে নেয় আমি করব, সে যদি মনে করে নেয় আমি এরকম করব, তাহলে করবে।
তো এইটাকে ডেভেলপ করো, যেটা তোমার স্ট্রেংথ আছে, যেটা খারাপ আছে সেটাকে ইমপ্রুভ করো, আর যেটা স্ট্রেংথ আছে ওইটার উপরে কনফিডেন্স রাখো, তাই না? যেটা স্ট্রেংথ আছে ওটার উপরে কনফিডেন্স রাখো। বাড়িতে চিকেন নেই, ডিম তো আছে, চিকেনের জন্য মাথা ফাটিয়ে লাভ কি? ডিম রান্না করে খেয়ে নাও, ডিম সেদ্ধ করে খেয়ে নাও, তাই না? যেটা নেই সেটা নিয়ে তো চিন্তা করে লাভ নেই, যেটা আছে তার উপরে কনসেন্ট্রেট করো। পুনরায় বাসো বলো। এবার আসছি পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র। শনির নক্ষত্র মানে হবে একটু চিন্তা ভাবনা কনভেনশনাল হবে, বুড়োটে হবে, ঠিক আছে? এদের এদের ব্যালেন্সড আর কম্পোজড মাইন্ড থাকে, ঠান্ডা মাথায়, ম্যাচিওরিটি থাকে, কিন্তু কখনো কখনো ওদের দেখে মনে হবে এরা ম্যাচিওরিটি না। ক্ষেত্র বিশেষে ম্যাচিওরিটি প্রকাশ পায়। এতে যে কোনো ভিউজ, জীবন দর্শন বা আদর্শ ভীষণ ফিক্স টাইপের হয়, পাল্টানো মুশকিল। সাহস এদের থাকে কিন্তু নিজের উপরে ভয় থাকে, সাহস এদের থাকে কিন্তু নিজের উপরে ভয় থাকে। এরা ভীষণ ফ্যানাটিক হয়, নিজের শরীর খারাপ হয়ে গেল না তো? মানে আমি পুষ্যা নক্ষত্রের একজন ভদ্রলোককে চিনি, উনি জীবন শুরু করেছিলেন অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মানে কিলো কিলো ওষুধ নিয়ে ঘোরে, কিলো কিলো ওষুধ, সবসময় কিছু না কিছু হয়ে যাচ্ছে, এত ইনসিকিউর। জেনারেলি এরা খারাপ লোক হয় না এবং এদের মধ্যে গুণ থাকে। শনি নক্ষত্র যেহেতু একটু ওই বুড়োটে ভাব এদের মধ্যে বেশি থাকে, একটু স্লো গোয়িং প্রসেস থাকে, ক্লিয়ার? এবার অশ্লেষা, অশ্লেষা নক্ষত্র ভীষণ কানিং নক্ষত্র, কানিংনেস এদের মধ্যে বেশি থাকে। আর বাংলায় একটা প্রবাদ আছে, অতি চালাকের কি হয়, গলায় গলায় দড়ি। গলায় গলায় তো ভীষণ ক্যালকুলেটিভ, ম্যানিপুলেটিভ, শ্রুড এবং বিজনেস মাইন্ডেড, আমি কি পাবো, এদের নলেজ অফ অ্যাস্ট্রোলজি কিন্তু ভালো থাকে। এরা একটু মিস্টিক্যাল ধরনের নেচার হবে, মিস্টিক্যাল ধরনের নেচার, একে মাপা না খুব ইজি নয়, ঠিক আছে? ইনটিউটিভ থাকবে, ইনটিউশন ভালো কাজ করে, অশ্লেষ হবে,
জেনারেলি দেখা গেছে এদের খাবার আনহেলদি ইটিং ইটিং হ্যাবিটস, আনহেলদি ইটিং হ্যাবিটস হয় আসলে। এইটা প্রথম নখানা সিরিজ শেষ, এবার পরের নটা আসছে, আবার কেতু দিয়ে শুরু হচ্ছে নক্ষত্র মোড়া, ঠিক আছে? এরা ভীষণ চ্যারিটেবল হয় মহা নক্ষত্রের, রাজকীয় ভাব থাকে দেব, একটা অদ্ভুত গুণ থাকে ডিমান্ডিং রেসপেক্ট, এরকম রেসপেক্ট, আমি রাজা এসেছি, ও ও রেসপেক্ট কে অ্যাট্রাক্ট করতে ভালোবাসে, অন্যদেরও রেসপেক্ট করে, এরকম নয় কি ও মানে তুমি রেসপেক্ট দাও আমি রেসপেক্ট করি, মানে রেসপেক্ট ব্যাপারটা ওদের কাছে একটা খুব কনসিয়াস ব্যাপার। কেন রেসপেক্টের কথাটা এতবার বলছি, কারণ মঘা নক্ষত্রের লোক যেখানে রেসপেক্ট নেই সেখানে যদি যায় সেই কাজ যদি করে সাকসেস পাবে কি পাবে না? পাবে না। তোমার যেখানে সম্মান নেই সেখানে ফেরা উচিত না, তুমি ওখানে মানে বুদ্ধি দিয়েও দীর্ঘদিন মেনটেন করতে পারবে না। এরা অথরিটি পজিশনে যায়, অথরিটি পজিশনে যায় বেশ উচ্চ স্তরে লেভেলে পৌঁছতে পারে যদি চায়। এদের মধ্যে ক্রিয়েটিভ ডিজাইনিং খুব ভালো কাজ করে, একটা ক্লাস আপা, ক্লাস আপা চতুর্থ নক্ষত্র। অন্যদের ভীষণ রকম জোশ দিয়ে দিতে পারে, এম্পাওয়ারমেন্ট যেটাকে বলা হয়, ভালো লিডার হয়, চতুর্থ নক্ষত্র স্পিরিচুয়াল হবেই হবে, বুঝতে পেরেছ? পরের নক্ষত্র পূর্ব ফাল্গুনী, আবার শুক্রের নক্ষত্র, সফট স্পোকেন হবে, শুক্রের গুণের মধ্যে থাকবে লাভ অফ বিউটি থাকবে, ড্রামাবাজি প্রচুর থাকবে, ড্রামাবাজি বোঝো তো, বাংলায় একটা কথা আছে ছিপির মাতাল, মানে ছিপি মাল খেয়ে এমন করছে যে বোতল খেয়েছে, ড্রামাবাজি। এন্টারটেনমেন্ট এদের প্রচন্ড দরকার, সারাক্ষণ এন্টারটেইনড হয়ে থাকা দরকার, এদের একটা কাজ করতে গেলে এন্টারটেইনড হয়ে হওয়া দরকার, শুধু কাজ করলে হবে না, ঠিক আছে? এরা ইন্টেলিজেন্ট হয়, ফ্রেন্ডলি, ইন্টেলিজেন্ট হয়, ফ্রেন্ডলি হয়, ভালো অ্যাডভাইস যদি পেতে হয় সবসময় শুক্রের নক্ষত্র লোকের কাছে যাও, ভালো অ্যাডভাইস পাও, এবং যে অ্যাডভাইসটা তোমার কাজে লাগবে। এবার আসছে পরেরটা, উত্তর ফাল্গুনী, আবার সূর্য নক্ষত্র, এরা ওয়েল লাইট, মানে এদের একটা
লাইকিংস এর লেভেলটা মানুষ এমনি পছন্দ করে, একটা লোক আছে না লোকে পছন্দ করে, কারণ ক্যারিশমেটিক ভাব তো থাকবেই, সূর্য তার মধ্যে রয়েছে। এরা সাকসেসফুল হতে পারে ইচ্ছা করলে, স্টেবল, রেসপেক্টেড, রেসপেক্টেড, লোকে রেসপেক্ট করবে, ও ডিমান্ড করবে না, লোকে রেসপেক্ট করবে। এদের কাছে কমফোর্ট আর লাক্সারিটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। উত্তর ফলবনে কমফোর্ট আর লাক্সারি রাজকীয় দরকার। এদের মধ্যে গুড ইন্টেলিজেন্স থাকে, গুড ইন্টেলিজেন্স, এই জন্য না লোকে রেসপেক্ট করে। রিলেশন রিলেট করো, রিলেট করো, শুধু লিখো না। আমি যখন বলছি গুড ইন্টেলিজেন্স এর গুণ, এটার জন্যই তো লোকে রেসপেক্ট করবে, লোকটা বুদ্ধি আছে, এর ইনভেন্টিভ মাইন্ড হয়, ইনভেন্টিভ মাইন্ড, ডাল মাইন্ড নয়। জেনারেলি হ্যাপি থাকে, ফ্রেন্ডলি হয়, কিন্তু ট্যাক্টফুল হয়, কাজ করে। ইন্টেলিজেন্ট লোক তো মাথা মোটা না, ফলে ডিপ্লোম্যাসি এর মধ্যে থাকবেই থাকবে। যে ইন্টেলিজেন্ট হবে তার মধ্যে একটা জিনিস, মানে এটা বেসিক জিনিস তোমাদের বলে দিচ্ছি, ইন্টেলিজেন্ট লোক দেখলেই বুঝে যাবে দুটো জিনিস তার মধ্যে নেই, খুব রেয়ারেস্ট কেসে থাকবে। সে অন্যকে দিয়ে কাজ করাবে আর নিজে লেজি হবে, কারণ সে লোককে পরিচালনা করতে পারে। বললাম বুঝেছ, যে ডাল হেডেড হবে সে নিজে করার চেষ্টা করে, অনেক বেশি খেটে করার চেষ্টা করে। ইন্টেলিজেন্ট লোক কখনো খাটে না, খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট। হ্যাঁ, প্রচন্ড পরিশ্রমী, সঙ্গে ইন্টেলিজেন্ট, যদি না তার কাজ ডিমান্ড করে ওরকম। যাই হোক, এবার আসছি হস্তাতে, চাঁদের নক্ষত্র প্রচন্ড সেন্সিটিভ নক্ষত্র, শার্প মেমোরি হবে হস্তাতে, শার্প মেমোরি থাকবে, ক্রিয়েটিভ আর ইমাজিনেটিভ থাকবে, ফ্রেন্ডলি হবে কিন্তু মুডি হবে, উদার মন হবে, সব ঠিক আছে। দুটো জিনিস এই গন্ডগোল করে দিল, একটা হচ্ছে সেন্সিটিভনেস, ওভার সেন্সিটিভ, একটা ভীষণ গন্ডগোলের জিনিস, আর মুডি। কখন কি মুডে আছে, মুডি লোককে হ্যান্ডেল করা সব থেকে ডিফিকাল্ট জিনিস। এই মুড হলে যাব, পরের মুহূর্তে মুড হলে যাব, মনটা শুনতে মনটা ঠিক আছে। চিত্রা চিত্রা যেন খাড়া খাড়া ছিল, চিত্রা নক্ষত্রের লোক মঙ্গলের লোক, খুব পজিটিভ সুন্দর নক্ষত্র। এরা আর্টিস্টিক হবে, সবকিছুর মধ্যে না একটা ওই রুটিন মাফিক কাজ করবে না, একটা বেশ ক্রিয়েটিভ ছাপ তুমি ওদের মধ্যে দেখতে পাবে। এরা পপুলার হবে, নিজের সার্কেলে পপুলার হবে। চিত্রা নক্ষত্রের লোকের চোখ খুব সুন্দর হবে, খুব সুন্দর চোখ, চার্মিং পার্সোনালিটি হবে। কেন যখন বলছি চার্মিং পার্সোনালিটি, আমার মধ্যে তো নেই স্যার, না তোমার মধ্যে এই গুণটা আছে, তুমি নিজের পার্সোনালিটিকে চার্মিং বানাও, তাড়াতাড়ি বেশি ডেভেলপ করতে পারো, ইনটিউটিভ হবে,
এগুলো তোমার নিয়ে জন্মে চলে ভাই। ইন্টিউটিভ হওয়া মানে তোমার ইন্টিউশন পাওয়ার অন্যদের থেকে বেশি হবে, এটা ডেভেলপ করতে হবে। প্র্যাকটিস করছো না, ধুলো পড়ে গেছে, ডেভেলপ করতে হবে, এবং এরা ফিউচারিস্টিক হবে, সবসময় আগে দেখবে। এই জন্য অ্যাংজাইটি আর টেনশন এদের মধ্যে বেশি। ফিউচারিস্টিক আর যারা লোক হবে, অ্যাংজাইটি আর টেনশন বেশি হবে। মঙ্গলের জাতক মানেই একটু ফিউচারিস্টিক হবে, আর শনির জাতক মানেই হচ্ছে একটু পেছন দিক বেশি ভাববে। এই জন্য শনির জাতকের লোকেদের ডিপ্রেশন বেশি থাকে, আর মঙ্গলের জাতকের লোকেদের অ্যাংজাইটি আর স্ট্রেস। মঙ্গলের জাতকের লোক মানেই হচ্ছে দেখবে কোথাও ব্লাড প্রেশারের প্রবলেম, রেগে যাওয়া প্রবলেম, হট করে মাথা গরম হয়ে যাওয়া প্রবলেম, ফিউচারিস্টিক, সবসময় একটা অ্যাংজাইটি স্ট্রেস কাজ করছে। আর শনির জাতকের উল্টো হবে, সবসময় একটা ডিপ্রেশন, একটা দুঃখী দুঃখী ভাব। এখানে একটা জিনিস মাথায় রাখবে, দুঃখী আর দুঃখ বিলাসী দুটো কিন্তু আলাদা জিনিস। কখনো কোনো দুঃখ বিলাসীকে দুঃখী বলে সম্বোধন করবে না। দুঃখ বিলাসী মানে হচ্ছে সে দুঃখে থাকতে ভালোবাসছে, তার আইডেন্টিটি কোথাও দুঃখের সঙ্গে জুড়ে গেছে। দুঃখী মানে যে সিরিয়াসলি দুঃখী, আর দুঃখ বিলাসী মানে হচ্ছে সে দুঃখকে খুঁজে বেড়ায়। ভেরি ডেঞ্জারাস, ক্লিয়ার? ক্লিয়ার বললে কো আবার বুঝতে পারছি না, কে ঘুমোচ্ছে কে ঝিমোচ্ছে, এটাই একটু অসুবিধা। তো সামনে বসলে নয় একটা রুল ফুল নিয়ে ধাম করে মারতাম, ডাস্টার ছুঁড়ে মারতাম, চিকাটা করতাম। এখানে মারতে গেলে তোর ল্যাপটপ ভেঙে যাবে, তাই একটু লেখো, তাহলে বুঝি তুমি জেগে আছো, বোর হচ্ছ না? পরের নক্ষত্র স্বাতি, রাহুল নক্ষত্র, স্বাতি নক্ষত্র, এরা ভীষণ ইন্ডিপেন্ডেন্স কে প্রায়োরিটি দেয়, একে বাধা বেঁধে দেওয়া মানে হচ্ছে এর ওকে মৃত্যুতুল্য কষ্ট দেওয়া। এদের জেনারেলি নিজের কাজ নিজে করে ভালো, পার্টনারশিপে না যাওয়া ভালো, লোকের সঙ্গে না মিলিয়ে গুছিয়ে চলতে পারে, নিজে কাজ করলে বেশি ফল দেবে, 10 জনের সঙ্গে কাজ করতে একটু অসুবিধে আছে। এদের ব্যালেন্স মাইন্ড হয়, এবং এদের সব থেকে বড় গুণ যেটা হয়, একটা কয়েনের দুদিকই দেখতে পারে। কেন লোকের সাথে কাজ করলে অসুবিধা হবে বুঝতে পারছো? ধরো তিতাস একটি মেয়েকে বিয়ে করতে চায়, তো মেয়েটা তো দেবকন্যা না, না তো প্রোগ্রামিং করে দেওয়া হয়নি, তার 100-এ 100% সব ভালো, তিতাসের মতন হবে, লাইকিং করবে। তো তুমি যখন কাউকে একসেপ্ট করছো জীবনে, তার ভালোটাকেও একসেপ্ট করতে হয়, খারাপটাকেও একসেপ্ট করতে হয়। জেনারেলি মানব জীবনে কি করি, আমরা ভালোটাকে বেশি নজরে দিই, খারাপটাকে ইগনোর করি। যখন একটা রিলেশনশিপ নষ্ট হয়, ঠিক উল্টো হয়ে যায়। দেখো খুব সিম্পল ভাবে বোঝাচ্ছি, একটা রিলেশনশিপ যখন নষ্ট হয় উল্টো হয়ে যায়। এই তুমি যে একটা মানুষের ভালোটাকেই প্রাধান্য দিতে খারাপটাকে ইগনোর করতে, সে উল্টে গিয়ে কি হচ্ছে, খারাপটাকে প্রাধান্য দেবে, ভালোটাকে ইগনোর করবে। এই করে তো রিলেশন ডিটোরিয়েট করে, তাই না? তো দুদিকটা ভালো বেশি বোঝা,
তো দুদিকটা বেশি করে বোঝা, ওভার থিঙ্কিং এর একটা প্রবণতা এনে দেয়, টু মাচ থিঙ্কিং, টু মাচ থিঙ্কিং ক্যান অলসো ক্রিয়েট প্রবলেম ইন সার্টেন কেসেস। যতটা আছে ততটা বোঝো না, বেশি বুঝে লাভটা কি? বেশি বুঝতে গেলে এই যে ছাতি নক্ষত্রের, আমি একটা খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছি, এই পুজো আসছে, কলকাতায় মেঘলা করছে, বৃষ্টি হচ্ছে, ওর চিন্তা কোথায় চলে যাবে? লোকে ঠাকুর দেখতে পেলো কি হবে, যারা এখানে স্টল দিচ্ছে তারা কিভাবে করবে? আচ্ছা এরা যে এই মানে বাবু বাগানে এত বড় পুজোটা হচ্ছে, এখানে এত ইনভেস্টমেন্ট করে স্টলটা দিল, টাকাটা কি গোটাতে পারবে? তারা এসব রাস্তাঘাটে বেরোচ্ছে, তারা কিভাবে করবে? তুমি এত চিন্তা করো না, দেশ দশের চিন্তা করো না, তার মধ্যে আবার এখানে অবরোধ হচ্ছে, ওখানে প্রতিবাদ হচ্ছে, এখানে এটার উপরে পুজোর কি ইম্প্যাক্ট করবে, মানে মানে টোটাল রিসার্চ আর করে করলো কি, দুটো জিনিস এমন চিন্তা ভাবনা করলো যে পুজোর 4 দিন বেরিয়ে গেল, ও বেচারা এখানে এনজয় করলো। দেবজিৎ তাই হয় তো, দেবজিৎ? হ্যাঁ স্যার ঠিক বলছেন, হ্যাঁ, বুঝতে পারছি না, হ্যাঁ স্যার ঠিক বলছেন, ঠিক বলছি, নিজেরটা নিয়ে থাকো না, আচ্ছা চলে আসে কি করবো সকাল। একটা বাংলাদেশের গান ছিল জানো, এটা স্বাধীন নক্ষত্রের জন্য খুব ভালো প্রযোজ্য, ইউটিউবে খুঁজবে পাবে, দয়াল বাবা কলা খাবা গাছ লাগিয়ে খা, শুনেছি খুব পপুলার গান। দয়াল বাবা কলা খাবা গাছ লাগিয়ে খা, তারপরের লাইনটা ঠিকঠাক আছে, ম্যাচ করে যাচ্ছে, কি বলছো বুঝতে পারছি না, তারপরের লাইনটাই ঠিক ম্যাচ করবে আমার সাথে। ওরা সব ইউটিউবে দেখে নিও, স্বাধীনপত্র বুঝে যাবে, ঠিক আছে? লগ্ন কিন্তু সাথীতে নেই, লগ্ন আছে রোহিণীতে, হ্যাঁ চন্দ্র চন্দ্র সাথীতে আছে, ভাবনাটা রকমই হয়। হ্যাঁ, তো চন্দ্র মানে তোমার জন্ম নক্ষত্র সাথী তো, হ্যাঁ মানে চাঁদ মনটার উপরে ওই নক্ষত্রটার ইম্প্যাক্ট করছে, হ্যাঁ ভাবনা হয়, কেন চন্দ্রর উপরে নক্ষত্র জন্ম নক্ষত্র ধরা হয়? কারণ চাঁদকে ইম্প্যাক্ট করা যায়, সাদা জিনিসকে তুমি চাইলে কালো বানিয়ে দিতে পারো, সাদাকে লাল বানিয়ে দিতে পারো, সাদাকে সাদা আরো সাদা বানাতে পারো, সাদাকে সবুজ করে দিতে পারো, চাঁদের ওপর ইম্প্যাক্ট সব থেকে বেশি হয়, কারণ কালার মানে হোয়াইট কালার না? আজকে মনে হ্যাঁ করো অনিশা ঠিক করলো আমি সাদা একখানা সালোয়ার কামিজ পরে, খুব ভালো কথা, যদি সাদা সালোয়ার কামিজ পরে ও বাড়িতে রইল, এসি চালিয়ে বসে রইল, কোনো প্রবলেম নেই। এবার অনিশা সাদা সালোয়ার কামিজ পরে ঠিক করলো আমি একটা বাইক রাইডে যাব, মোটামুটি বর্ধমান গিয়ে আবার ব্যাক করে আস, সেই সাদা সালোয়ার কামিজটা বাড়ি এসে কাচতে হবে, সাদা হচ্ছে ইটস ভেরি নিউট্রাল কালার, তাই না? এই জন্য হ্যাঁ স্যার, সাদা জামা যে কোনো কালারের প্যান্টের সঙ্গে চলে। আমি ভীষণ কনফিউজড একটা সময় থাকতাম, আমার স্ত্রী ভীষণ মানে ওই যে ফ্যাশন ওরিয়েন্টেড যে ব্যাপারটা থাকে, এটার সঙ্গে এটা ম্যাচিং, ওটার সঙ্গে ভীষণ মানে পার্টিকুলার, আর আমি ঠিক ততটা ক্যাজুয়াল, মানে ওপরে কোট নিচে বারমুডা এরকম টাইপের লোক। তো আমি দেখলাম এই প্রফেশনে আসার পরে এ তো মহা মুশকিল হচ্ছে, এত সাজতে বুঝতে হলে তো আমার মুশকিলের ব্যাপার, আমি তারপর থেকে সাদা পড়তে শুরু করি, আমার এন্টায়ার স্টক অফ জামা তিনটে চারটে বাদ দিয়ে সেগুলো জোর করে পাবলিক প্রেশারে কেনা,
সব সাদা, তাই। এরপরে আসছি, সবই হয়ে গেল, বিশাখা। বিশাখা নক্ষত্র গুরু বৃহস্পতির নক্ষত্র, বিশাখা নক্ষত্র হচ্ছে গুরু বৃহস্পতি নক্ষত্র। এরা মাস অ্যাট্রাকশন, এদের মধ্যে থাকে মাস অ্যাট্রাকশন, ভীষণ ব্যালেন্স নক্ষত্র, রাইট অ্যাপিয়ারেন্স। এরা সাংঘাতিক হিউম্যানিটেরিয়ান, হয় মানবতার প্রতীক বলতে পারো, যদি না অন্য কোনো গন্ডগোল হয়ে থাকে। প্রচন্ড ইন্টেন্স হয়, যে কোনো ভাবে প্রচন্ড ইন্টেন্স হয়, কিন্তু এত কিছু করেও রিলিজিয়াস হবে, ইন্টেন্স হবে, মানবতার প্রতি একটা আইডিয়া থাকবে, এত কিছু করেও ও কিন্তু কন্টেনমেন্ট পায় না। এত লোকের জন্য করছে, এত ভালো, কিন্তু যে জিনিসটা রিটার্নে আসা উচিত, তুমি ভালো করছো তো তো ভালো এক্সপেক্ট করবে, তো লোকে ভালো করবে, লাস্ট মোমেন্টে সেটা হবে। তাহলে বিশাখা নক্ষত্র একটা লাইন খুব প্রযোজ্য, অতীব সর্বত্র বর্জিত, অতি থেকে বর্জন, কোনো কিছু অতিরিক্ত করো না, তুমি তোমার সমস্ত কিছু বিলিয়ে দিলে লোককে, আর নিজের খাওয়ার পয়সা নেই, তুমি এক্সপেক্ট করতে পারো না কি লোকে এসে তোমাকে খাওয়াবে, বিকজ তুমি লোককে খাইয়েছো। ভেরি ইম্পর্টেন্ট, দেখো কত কিছু শিখছো তো। আমি যেভাবে বলছি, তুমি দেখো একটা জিনিস চিন্তা করে, মানব জীবনে এগুলো কিন্তু তোমরা রেগুলার বেসিসেই দেখেছো বা ফলো করেছো। এবার শনির নক্ষত্র অনুরাধা, অনুরাধা নক্ষত্র যেহেতু রাধার নাম আছে, রাধা অনুরাধা, রাধার নাম আছে তো, রাধার সঙ্গে এমন একটা সিমিলারিটি আছে। রাধা প্রেমিকা ছিলেন, রাধার বয়ফ্রেন্ড কে ছিল, কৃষ্ণ স্বয়ং বাসুদেব কৃষ্ণ। কিন্তু রাধা পূজিতা, আমরা বলি না রাধে রাধে, রাধা কৃষ্ণ ছাড়া হয় না, শুধু কৃষ্ণকে রাখা যায় না, জানো তো সেটা, ঠাকুর ঘরে শুধু কৃষ্ণকে রাখা যায় না, রাধাকে রাখতে। এত করেও রাধা একাই, অনুরাধা নক্ষত্র হচ্ছে ওরকম, এরা ভীষণ ডিজায়ার ওরিয়েন্টেড হয়, ইচ্ছাকে প্রাধান্য সাংঘাতিক ভাবে দেয়, এরা সবার জন্য চিন্তা করে। এদের মধ্যে যেহেতু ডিজায়ারটা খুব হাই, এর ফলে কি হয় না, এক একটা সময় নৈতিকতা কম্প্রোমাইজ করে ফেলে। অনুরাধা নক্ষত্রের লোকেদের ডিজায়ারকে কন্ট্রোল করাটা খুব দরকার,
ওকে চালনা করাটা খুব দরকার। ওইটা যতক্ষণ না পাচ্ছে, ওর ধ্যান জ্ঞান অন্য কিছুতে থাকে না, বাই হুক অর ক্রুক আই হ্যাভ টু গেট ইট, যেটা কখনো কখনো গন্ডগোল হয়ে যায়। স্পিরিচুয়াল আর সিক্রেটিভনেস এদের মধ্যে প্রচন্ড কাজ করে, স্পিরিচুয়ালিটি আর সিক্রেটিভনেস এদের মধ্যে প্রচুর কাজ করে। এবং এদের রিসার্চ ওরিয়েন্টেড, মানে অনুরাধা ঢুকে যাচ্ছ মানে বৃশ্চিকে ঢুকে যাচ্ছ, রিসার্চ ওরিয়েন্টেড মাইন্ডও কাজ করবে। অনুরাধা নক্ষত্রে যদি তোমাদের কাছে কোনো বাচ্চা আসছে, সবসময় বলবে তাদের ওরিয়েন্টেশন দিতে, গাইড করতে ভালো করে, এদের আর্লি এজ গাইডেন্স খুব দরকার। অনুরাধা নক্ষত্রের লোক যদি হেঁটে থাকে, তুমি 100-এ 90% কেসেস দেখবে প্রপার গাইডেন্স পাইনি বলে হেঁটে গেছে। ক্লিয়ার? প্রপার গাইডেন্স, তুমি আশেপাশের লোকের সঙ্গে, তোমার চেনা পরিচিত লোকের সঙ্গে মিলিয়ে নিতে পারো, প্রপার গাইডেন্স পাইনি বলে সে হেঁটে গেছে। জ্যেষ্ঠা বুধের নক্ষত্র, আবার স্কর্পিওতে এসে শেষ, সেকেন্ড লাইন শেষ। জ্যেষ্ঠা নক্ষত্র কেন জ্যেষ্ঠা জানো? সি দাও ম্যাজিক অফ অ্যাস্ট্রোলজি। জ্যেষ্ঠা নক্ষত্র কেন জ্যেষ্ঠা? জ্যেষ্ঠা মানে কি? বড়, সব থেকে বড়, তাই তো? ভুল বলছি? তিতাস আবার ঘুমোচ্ছিস? জ্যেষ্ঠা সব থেকে বড় নক্ষত্র। যখন মুনি ঋষিরা খালি চোখে স্টার্স দেখে এই নক্ষত্রগুলোর নাম দিয়েছিল, কনস্টেলেশন গুলোর নাম দিয়েছিল, সবকটা নক্ষত্র কনস্টেলেশন তো এক্সিস্ট করে, চোখের দেখায় তুমি যদি দেখো, তোমার সব থেকে বড় নক্ষত্র লাগবে মগাদ। জ্যেষ্ঠাকে তুমি 3 নম্বর কি 4 নম্বর সাইজ বলতে পারো চোখের দেখা, কিন্তু এই অবজারভেশনের পরেও এই নক্ষত্রের নাম জ্যেষ্ঠা রাখা হয়েছে, কারণ এই জ্যেষ্ঠা হচ্ছে সব থেকে বড় নক্ষত্র। অবাক করা জিনিস তো, চোখের দেখায় তাকে ছোট লাগছে, কিন্তু নাম রাখছে যেটা, সেটা নাসা পর্যন্ত কাটতে পারেনি। তো ডু ইউ থিঙ্ক এই সাবজেক্টটা সায়েন্স নয়? যে মাপ দেওয়া আছে সেই মাপ, তার থেকে নতুন কিছু অ্যাড করতে পারেনি নাসা, শুধু চন্দ্রযান পাঠাতে পেরেছে, ইনফরমেশন কিছু অ্যাড আপ করে। বুঝতে পেরেছো? জ্যেষ্ঠ নক্ষত্র আবার বুধের নক্ষত্র, এর একটা জিনিস থাকবে, এরা একটু ইরিটেবল ইন নেচার হবে। হিপোক্রিট হবে এবং সিক্রেটিভ হবে। এই জন্যে ম্যাক্সিমাম
ভালো পুলিশ, ভালো সিআইডি, সিবিআই বিলংস ফ্রম স্কর্পিও, তিনটে নেচার দেখো মিল হচ্ছে, স্পাই এর নেচার হয় এটা, স্পাইগিরির নেচার হয় এটা, তোমাকে এইভাবেও রিলেট করতে হবে, এইভাবে রিলেট করতে হবে। আর যখন তোমরা শিখছো আস্তে আস্তে, দেখো একটা অদ্ভুত জিনিস হচ্ছে, তো লোকটা তোমার সামনে আছে যতই মিষ্টি মিষ্টি কথা বলে, তুমি দেখে নিচ্ছ, আচ্ছা তুমি অর্ধরা, আচ্ছা তুমি মৃগশিরা, যাই মিষ্টি কথা বলো না কেন আমি জানি তুমি, এটাই লোকে ভয় পায়। আর এটা এনজয় করবে, সবসময় শাস্ত্র বলেছে খুব ইম্পর্টেন্ট জিনিস, শাস্ত্র বলেছে অপাত্রে দান করবে না, তোমার মধ্যে নলেজ থাকবে, তুমি অ্যানালিসিস করে নেবে, সাবধান বা এগোনো তোমার ব্যাপার, তুমি কিন্তু কখনো বুঝতে দেবে না, বুঝতে পেরেছো? কখনো বুঝতে দেবে না, বুঝতে দিলে মুশকিল। এবার থার্ড সাইকেলটা, 3 নম্বর লাইনটা শুরু হচ্ছে, আবার কেতু নক্ষত্র মূলা, মূলা নক্ষত্রের লোক ইন্ট্রোভার্ট হবে, রিসার্চার হবে, স্পিরিচুয়ালিটিতে ইন্টারেস্ট থাকবেই থাকবে, অকাল্টে ইন্টারেস্ট থাকবে, মিস্টিক জিনিসের ইন্টারেস্ট থাকবে। ওই নেটিভ সর্বদাই একাকিত্বে ভুগবে, ওই নেটিভ সর্বদাই একাকিত্বে ভুগবে, ঠিক আছে, আইসোলেটেড ফিল থাকবে, মানে হাজারের মধ্যে থেকে না নিজেকে একা ভাব ফিল করবে, এটা মূলার একটা বিরাট, মানে এদের ব্যাপারটা কি, একটা মূলা নক্ষত্র ঋদ্ধেন্দু এটা ভালো তোমাদের কনফার্ম করতে পারবে, মনে করো মূলা খুব কাজ করছে, খুব কাজ করছে, তো আস্তে আস্তে না কেমন একটা ওই এসির ফিল্টারে নোংরা জমলে যেমন ফাঁক হতে আরম্ভ করে, অসুবিধা হতে আরম্ভ করে, মূলা কিছুদিন ওরকম করলে, বেশি এনভায়রনমেন্টাল প্রেশার থাকলে ওরকম হতে আরম্ভ করে, তখন ওর 2-3 দিন পুরোপুরি ছুটি চাই। আর ছুটিটা মানে ট্র্যাডিশনাল ছুটি না, মানে এখান থেকে বেরিয়ে পুজোতে মানে পুরী যাচ্ছে, দীঘা যাচ্ছে, ওরম না, ও নিজের সাথে আরো 2-3 দিন কাটাতে যদি পারে প্রপারলি, ও আবার রিভাইভ করে ফিরবে। হৃদেন্দু ঠিক বলছি? হৃদেন্দু অ্যাবসলিউটলি কারেক্ট। এবং এ কখন সেপারেটেড হয়ে যাবে, এদের না একটা সুইচ থাকে অন অফ, দারুণ মিশ্র দারুণ মিশ্র, ঢাক করে অফ, কখন ওই আইসোলেশনের জন্য সেপারেটেড হয়ে যাবে এই তুমি নিজেও জানবে না, ছাড়ে ছেড়ে রাখতে হবে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, মূলা নক্ষত্রের লোক হলে নিজের সাথে সময় কাটানো, কোয়ালিটি টাইম কাটানো, ওর নিজের একটা পার্সোনাল স্পেস থাকতেই হবে, সেটা স্টাডি হোক, ঠাকুর ঘর হোক, নিজের একটা পার্সোনাল স্পেস যেখানে গিয়ে ও ছাড়তে পারো, তাহলে এরা বিরাট উন্নতি করতে পারে।
এই লাগেজকে নামাতেই হবে, বললাম বুঝেছ? এদের প্রচুর ইমোশনাল ইস্যুস থাকে, প্রচুর। আর নিজে মন নিজেকে বোঝে না, লোক থেকে এক্সপেক্ট করবে কি করে বুঝবে, ঠিক নেই তো। মানে নিজের গভীরতার সম্বন্ধেই কোনো আইডিয়া নেই। হোয়াট আই লাইক আই ডোন্ট নো, মানে হাউ ক্যান আই এক্সপেক্ট অন্য লোক আমার ভালো লাগা খারাপ লাগা বুঝবে? এদের মেডিটেশন ছাড়া কোনো উপায় নেই, মানে কামিং অফ মাইন্ড। এটা দুর্ধর্ষ কাউন্সিলার আর টিচার হতে, দুর্ধর্ষ দুর্ধর্ষ। তবে মূলার একটা ব্যাপার হচ্ছে কর্ম থেকে বিরতি নেওয়া একদম উচিত নয়। কর্ম থেকে বিরতি নিলেই ওই যদি ওর আইসোলেশনটা পছন্দ হতে শুরু করে দেয়, ও কাজে আর ফিরে যেতে পারবে। আই থিঙ্ক হৃদেন্দু আফটার কোভিড, ওই যে 2.5 মাস যে ছুটিটা তুই খেলি, তারপরে তোর কাজে ঢুকতে বেশ বেগ পেতে হয়েছিল, অনেকটা সময় লেগেছিল, হ্যাঁ, মানে ট্রানজিশন করতে, আবার মানে আবার মানে ওই স্পিড আপটা করতে। স্পিড আপ করতে। বাট যদিও আমি প্রোঅ্যাক্টিভলি কাজ করছিলাম বাড়ি থেকেই, বাট মানে অফিসে যাওয়াটা আবার যখন যেতে শুরু করি তখন ওই ব্যাপারটাতে আবার ওই রুটিনে আসতে আমার একটু সময় লেগেছিল, মানে যেহেতু বাড়ির এনভায়রনমেন্ট একদম কমফোর্টেবল হয়ে গেছিলাম বলে। এটাই প্রবলেম হয়ে যাবে, এটাই প্রবলেম। আচ্ছা এবার পূর্ব আশা, আর নক্ষত্র শুক্রের নক্ষত্র, এদের ব্যালেন্সড ইমোশন থাকে, চার্মিং পার্সোনালিটি থাকে। শুক্র মানে হচ্ছে মিষ্টি মিষ্টি ভাব থাকে, ফিলোসফি থাকবে, ঠিক আছে, লয়াল ইন ফ্রেন্ডশিপ অ্যান্ড রিলেশনশিপ থাকবে। মূলাও ধনু রাশিতে পড়ে, এটা দেবলীন আগে বলছি, আর সবাইকে বলছি, মূলাও ধনু রাশিতে পড়ে, পূর্বসারা নক্ষত্র ও ধনু রাশিতে পড়ে, দুজনের মধ্যে রাশি তুমি দেখে বলছো ধনু রাশি, ক্যারেক্টারিস্টিক্স আলাদা হচ্ছে তো। তুমি মূলার সঙ্গে পূর্বসারাকে মেলাতে পারবে? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। এটা যেমন কেতুর প্রত্যেক কটা আলাদা টাইপের। এ বন্ধু বান্ধব ছাড়া চলবে না, আর এর বেশি বন্ধু বান্ধব চলবে না, অথচ দুজনেই ধনু রাশি। সি দা ফাইন লাইন, দেবজিৎ, বুঝতে পারছো? সি দা ফাইন লাইন। ঘুমাচ্ছে নিশ্চয় দেবজিৎ? না স্যার, বুঝতে পারছি বুঝতে পারছি। ফাইন লাইন, দুটোই ধনু রাশি, কিন্তু নেচারটা কিরকম করে কন্ট্রোল করছে। মূলা নক্ষত্রের লোক যদি পার্টি করছে, জোর করে করছে, তাই তো হৃদেন্দু? ইয়েস স্যার, অ্যাবসলিউটলি রাইট। আর পূর্বসাধারণ লোক পার্টি করছে তো অন্তর থেকে করছে, দুজনেই ধনু রাশি। এবার আসছি উত্তরসারা, উত্তরসারা হচ্ছে সূর্যের নক্ষত্র। উত্তরসারা নক্ষত্রের লোকেদের লাইফ এক্সপেক্টেন্সি হাই, এবং লাইফ লং লার্নার, পেশেন্স এদের মধ্যে থাকে, সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, রিজিড হয়, সিনসিয়ার। এটা একটা ভালো গুণ, রিজিড হয়, এটা সিনসিয়ার হয়, খুব ভালো। কিন্তু সূর্যের রাশি, সূর্যের নক্ষত্র, কোথাও অহংবোধ, সেলফ রেসপেক্ট, ইগো, এগুলো কিন্তু থাকবে, এগুলো থাকবে। ওকে সূর্যের সঙ্গে ওরিয়েন্টেড কোন লোক, সে রাশি হোক, নক্ষত্র হোক, লগ্ন হোক, তাকে
চালনা করা সব থেকে ইজিয়েস্ট হয়ে হচ্ছে টেম্পার করা। গুরুদেব আপনি ছাড়া হবে না, আপনি সব, আপনি না থাকলে আমি ভাবতে পারছি না আমি কোথায় থাকতাম, ব্যাস এইটুকু যথেষ্ট। মুগাম্বো খুশ হবি মানে এইসব লোকে দেন না, লোকে ইউটিলাইজ বেশি করে। বুধের লোক তাই জন্য বেশি ইউটিলাইজ করে, বুদ্ধি যেতে পারছে। এবার শ্রাবণ নক্ষত্র, শ্রাবণ মানে সোনা, কে যেন শ্রাবণ নক্ষত্র ছিল, সুস্মিতা। আমি স্যার, সুস্মিতা শুনে বেশি বোঝে পড়ার থেকে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, একদম। ও যেটা বেশি শুনবে সেটা ও বেশি বুঝবে পড়ার থেকে। অন্ত শ্রাবণ নক্ষত্র মানে শোনা, মিস্টিক হবে, সাংঘাতিক মিস্টিক হবে, রেসলেস হবে। চাঁদের নক্ষত্র রেসলেস হবেই, ঠিক আছে? রেসলেস মাইন্ড, রেসলেস নট ফিজিক্যালি, রেসলেস মাইন্ড। আমরা যত যেমন বড় হই, রেসলেসনেসটা আমাদের কিন্তু ধেঁধেই নাচনটা আর নেই, ঠিক আছে না? আমরা ম্যাচিওর হয়েছি তো, তো আমরা ওটাকে কন্ট্রোল করতে পেরে গেছি। এক তো এনার্জিতে পোষায় না, দুই হচ্ছে না বুঝে গেছি এরকম ধেঁধেই নাচন করাটা ঠিক না, কিন্তু মাইন্ড রেসলেস চাঁদের লোকেদের হবেই হবে, ঠিক আছে? এরা ক্লেভার হবে, চালাক, এরা ক্লেভার হয়, চালাক হয়, এর সাথে সাথে দুঃখীও হয়। এদের মধ্যে একটু দুঃখ বিলাসী ভাব থাকবে, যেটা বলছিলাম, দুঃখী আর দুঃখ বিলাসী দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। ইট ইজ নট নেসেসারি যে আমি যতটা দুঃখে আছি, মানে দুঃখ ফিল করছি, আমি কতটা দুঃখী। আমি রাইট সুস্মিতা? হ্যাঁ স্যার, একদম। আমি যতটা দুঃখী ফিল করছি, আমি অতটা দুঃখী নয়, মানে দুঃখ নেই কিন্তু আমার। আই লাভ টু বি স্যাড, স্যাডিস্ট, ঠিক আছে, স্যাডিস্ট এবং মুডি হয়। তা সুস্মিতাকে যদি আমরা সাজেশন দিই, সুস্মিতাকে কোন ফ্যাকাল্টি গুলোকে ঠিক রাখতে হবে, তা আমি সাজেশন সুস্মিতাকে দিচ্ছি। তোমার মাইন্ডকে কাম করতে হবে সুস্মিতা, মাইন্ড কাম থাকলে বুদ্ধি ভালো কাজ করবে, বুদ্ধিকে এনহ্যান্স করার জন্য তোমার যাবতীয় যা করার তুমি করো, পুরনো জিনিস ভুলে যাও, পাস্ট নিয়ে বেশি থেকো না, তোমার মুড সুইং কম করবে। তো আমার সাজেশন গুলো কি সুস্মিতা যদি অ্যাপ্লাই করো তোমার জন্য প্রযোজ্য হচ্ছে? একদম স্যার, রেমেডি, এটাই রেমেডি। কিন্তু স্যার একটা জিনিস আমি বলি, এখানে না আমার একটা আবার এটাতে একটা প্রবলেম আছে, যে ধরুন কেউ সাজেশন দিচ্ছে, হয়তো সে আমার ভালোর জন্য দিচ্ছে, বাট আমি না ভীষণ এক গোঁয়ার টাইপের, মানে লাইক ওটাই, মানে আমি যেটা ঠিক করি বা ওটাই আমার মনে হয় যে ওটাই ঠিক, তুমি যেটা তো বলা ক্লেভার হচ্ছে। মানুষ, অযাচিত জ্ঞান, আমি কি বললাম একটু আগে? বুঝতে পেরেছি, ক্লেভারদের আবার একটা প্রবলেম আছে, সে ক্ষেত্র বিশেষে নিজেকে চালাক দেখায়, ক্ষেত্র বিশেষে নিজেকে বোকা দেখাতে পারে। হ্যাঁ স্যার, একদম একদম, মানে এটা
ভীষণ ডাম রকম দেখাতে ভাবে পারবে, মানে প্রযোজ্য। যার সামনে তুমি ডাম দেখাচ্ছ কোনো কারণ কার্যসিদ্ধির জন্য, সে হয়তো ভাবছে বেচারা কিছু বোঝে না, ফলে জ্ঞান দিচ্ছে, যে জ্ঞান দিচ্ছে সেই জ্ঞান প্রত্যেকে ভালো তুমি জানো, তোমার মধ্যে তো হ্যাঁ টন্টন জ্ঞান, ও তো বাহ্যিক জ্ঞান দিচ্ছে, তখন তো তুমি কি হবে সিলেক্টিভ হিয়ারিং। তোমার এইটাই ইম্পর্টেন্ট জিনিস, শোনা বা আটকে দেওয়া, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ভেরি গুড। এইবার ইতিহাসের সব থেকে ফেভারিট টপিক, ঘনিষ্ঠ ঘনিষ্ঠা মঙ্গল, কনজারভেটিভ হবে, পুরোনো জিনিসের প্রতি না একটু আকর্ষণ থাকবে, সাবেকি দুর্গা ঠাকুর ভাল লাগবে, থিমের দুর্গা ঠাকুর ভাল লাগবে। তিতাস তিতাস একদম দাদা, একদম একদম একদম, কোথায় বাবা, একটু জলে গলাটা হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম। ক্ষেত্র বিশেষে অ্যারোগেন্ট হবে, ভালো কথা বলতে চিল্লে উঠবে। তিতাস যে কি জিনিস, তিতাসের বাড়ির লোককে জিজ্ঞেস করতে হবে, সার্টিফিকেট দিয়ে দেবে। তিতাস কি জিনিস, তিতাসের বাড়ির লোককে জিজ্ঞেস করলে তিতাসের সম্বন্ধে অরিজিনাল সার্টিফিকেট পাবে, ততই মিষ্টি মিষ্টি মুখ দিয়ে তিতাস বসে থাকবে ক্লাস। ঠিক আছে, ঠিক বলছি তিতাস? একদম একদম, এদের কাছে না ডিসিপ্লিনের ব্যাপারটা অদ্ভুত রকম, ক্ষেত্র টাইম মানে স্থান কাল পাত্র নিয়ে ডিসিপ্লিন পাল্টে যায়, স্থান কাল পাত্র হিসেবে ডিসিপ্লিন কি করে পাল্টে, জানো স্থান কাল পাত্র হিসেবে ডিসিপ্লিন কি করে পাল্টে? আমি শিলিগুড়িতে একরকম চলি, আমি কলকাতায় একরকম চলি, মানে আমারই তৈরি করা ডিসিপ্লিন আমি নিজে ব্রেক করি, যেটা আমার সুবিধে হয়, সুবিধে অনুযায়ী আমার ডিসিপ্লিন আছে, কোনো মানে ভাব ধারণা থেকে আমার ডিসিপ্লিন আসে না, অনলি সুবিধা থেকে ডিসিপ্লিন আসে। ঠিক আছে, এরা স্ট্রাকচার্ড হওয়ার চেষ্টা করে, অর্গানাইজড হওয়ার চেষ্টা করে, এদের জীবনে রিদিম থাকাটা খুব দরকার, সব কিছু ঠিকঠাক তালে বাজবে, সাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে সাউন্ডে রিদম আছে সেই সাউন্ডে ও কমফোর্টেবল থাকবে। রিদম কিন্তু বিভিন্ন রকম হতে পারে, আমি আর তোমার সাথে কথা বলছি একটা রিদমে কথা বলছি, কথার ভাষাও কিন্তু ফ্লাকচুয়েটিং হতে পারে, জীবনের রিদম থাকা, ব্যালেন্স থাকা ইটস ভেরি ইম্পর্টেন্ট, বললাম বুঝেছো? ক্ষেত্র বিশেষে এরা ডিসিপ্লিন হয়, ক্ষেত্র বিশেষে এরা ডিসিপ্লিন হয়, ক্ষেত্র বিশেষে আবার নিজেই নিজের ডিসিপ্লিন পাল্টে ফেলে, জাস্ট টু থিংস ইউ ক্যান সি ইন ফিনিশটা। এবং দুটোই যদি ও ব্যালেন্স না করে তাল আসবে না, তাল ঘন্টা আছে না, তাল সে তাল মিলাও, তাল মেলানোটা ঘনিষ্ঠার জন্য খুব ইম্পর্টেন্ট, তালে তাল মিলে গেল তিতাস কেন 2.5 বছর কারোর কাছে 13 সেকেন্ড, তিতাস বলতো কেন? কারণটা আমি মনে হচ্ছিল না যে লোকগুলো অনেক না জানে, জোরে ঠিক বল, আছে, জোরে বল, সবাই শুনতে শুনছে, বলছি যে আমি যখন ট্যারো শেখার জন্য লোক খুঁজতে শুরু করলাম, কিছুতে আমার মিল ছিল না, মানে একটা লোকের সঙ্গে যে আমি শিখবো বা তার কাছে শিখবো, টিচার হিসাবে তার কাছে রেসপেক্ট করবো বা তার কাছে সমর্পণ করবো নিজেকে, এইটা আসছিল না কোনো জায়গায়। এবার সেটা যখন আসলো, তখন দেখলাম না এটা একমাত্র তোমার সঙ্গেই আসছে, এটা আমার
বলো তো, আমি অনেক জায়গায় মানে ফোন করলে, যোগাযোগ করেছি অনেক জায়গায়। আমাদের মুদ্রাগত তোর তালের সঙ্গে তাল মেলেনি তো? না 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 না, আমার সঙ্গে চিনলাম। তালের সাথে তাল মিলেছে, হ্যাঁ একদম একদম একদম। কিন্তু ওর তালের সাথে তাল মিলতে হবে, ফলে ওকে এই ব্যাপারে সিলেক্টিভ হতে হবে। ঘনিষ্ঠ নক্ষত্রকে এই ব্যাপারে সিলেক্টিভ হতে পারে, সবাই যেটা করছে আমি নাও করতে পারি। আমার মেন ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে তালে তাল মেলানো। করতাল বাজানো দেখেছো তো? সবাই দেখেছো করতাল বাজানো? তাল দু হাতে, তবলা বাজানো দু হাতের তাল, ঘনিষ্ঠ নক্ষত্রের ইম্পর্টেন্ট জিনিস। পরের নক্ষত্র রাহুর নক্ষত্র শতবিষা, রাহুর ওয়ান অফ দা বেস্ট নক্ষত্র শতবিষা। শতবিষার লোকের চোখ দেখলে তুমি বলে দেবে শতবিষা অদ্ভুত, পেনিট্রেটিং, ভালো হিলার হয়, ভালো ডাক্তার হয়, এরা মিস্টিক্যাল হয়, মেডিটেটিভ হয়, ফিলোসফিক্যাল হয়, সাইন্টিফিক হয়। দেখো কন্ট্রাস্ট বলো, মিস্টিক্যাল সাইন্টিফিক, কেয়ারিং হয়, পাবলিক সার্ভিস সে এদের বেশ ভালো অবদান থাকে, অ্যানালিটিক্যাল ব্রেন হয়, রিসার্চ মাইন্ডেড হবে, টেকনিক্যালি সাউন্ড হবে, ওই ফালতু কথা বলবে না, টেকনিক্যালি সাউন্ড হবে। শতবিষার নক্ষত্রের লোক, তার বাইক খারাপ হয়ে গেছে, গেছে মেকানিক কিছু একটা বুঝিয়ে দিল, ও বুঝবে না, টেকনিক্যালি বোঝাতে হবে, দরকার হবে ও ভুল টুকুল সব করে নেবে। ও শতবিষার নক্ষত্রের লোককে যদি স্যাটিসফাই করতে হয় টেকনিক্যালি করতে হবে, এবং এগিয়ে বেড়ে কাজ করার প্রবণতা থাকবে। এই যে সার্কেলটা ঘুরছে, অগ্নি রাশি থেকে এসে চারটে রাশি অর্থাৎ জলের রাশি তে গিয়ে শেষ হচ্ছে। নক্ষত্র লর্ড এক হতে পারে, কিন্তু নক্ষত্রের নেচারও কিছু কিছু করে পাল্টাচ্ছে, বুঝতে পেরেছো? পূর্ব ভদ্রব গুরুর নক্ষত্র, জুপিটারের নক্ষত্র, ইন্টেলিজেন্ট হবে, স্পিরিচুয়াল হবে, টিচিং স্কিল থাকবে, অকাল্টের প্রতি নলেজ থাকবে, এরা সুন্দর সুপারভাইজ করতে পারে। সুপারভাইজিং ইজ নট আ অর্ডিনারি থিং, ক্লেভার সুপারভাইজিং এরা খুব সুন্দর করতে পারে। এবং গুরু যে যে গুণ আছে ডেফিনেটলি এদের মধ্যে দেখা যায়, যেমন পাবলিক স্পিকার, ফিলোসফিক্যাল হবে, অ্যাট্রাক্টিভ হবে, একটা সৌম্যতা থাকবে কথাবার্তার মধ্যে, সে কাষ্ঠ দেখতেও হতে পারে, মানে উজ্জ্বল উজ্জ্বল বর্ণও হতে পারে, কিন্তু গুরুর ওই যে প্রকৃতি ওর মধ্যে কিন্তু থাকবেই থাকবে। এবার পরের নক্ষত্র আমার শনির নক্ষত্র, সেটা হচ্ছে উত্তর ভদ্রবা। এরা যেহেতু শনির নক্ষত্র, একটু পাস্ট নিয়ে বেশি চিন্তা ভাবনা করবে, মুড সুইং এদের আছে, এরা সেন্স মানে সমাজসেবা কাজে এদের একটা অ্যাফিনিটি থাকে, একটু অ্যাফিনিটি থাকে, একটু লেজি হয়, একটু স্লো গো টাইপের হয়, খুব তাড়াহুড়ো বেশি প্রেশার দিয়ে এদের কাজ করানোটা মুশকিল হয়ে যায়, ফলে মানে উত্তর ভদ্রপদের লোকেদের বেশি প্রেশারের কাজ করালে মুশকিল আছে, বা সেরকম কাজ যদি নিল প্রচন্ড হেক্টিক, খুব ডিমান্ডিং, এরা এঁটে উঠতে পারে না।
এরা ক্লেভার কমিউনিকেটার, কথাবার্তা না ভীষণ মানে বুঝে এবং কোয়ালিটি কথাবার্তা, ক্লেভার কমিউনিকেশন এদের মধ্যে থাকে। এবং এদের একটা, যেহেতু এটা মীন রাশিতে চলে যাচ্ছে, গুরুর রাশি, অ্যাট্রাক্টিভ একখানা চেহারার মধ্যে ইয়ে থাকে, এরা অকালটাও ভালো কাজ করতে পারে, ভালো কাজ করে। এবার নক্ষত্র সিরিজের শেষ নক্ষত্র, যার নাম হচ্ছে রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র রেবতী। রেবতী নক্ষত্র ইন্টারেস্ট থাকবে এনশিয়েন্ট কালচার নিয়ে, পুরনো জিনিস নিয়ে খুব ইন্টারেস্ট থাকবে, রিলিজিয়ন নিয়ে ইন্টারেস্ট থাকবে, স্পিরিচুয়ালিটি নিয়ে ইন্টারেস্ট থাকবে। জেনারেলি রেবতী নক্ষত্রের লোকেদের ফরেন ল্যান্ড অর্থাৎ বিদেশে বেশি সাকসেস পাওয়া যায়, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এরা পশু ভালো, মানে অ্যানিমালস লাভার হয়, পেট লাভার হয়। মার্কারি রেবতী নক্ষত্রে থাকলে ইউ উইল গেট আ ভেরি গুড কমিউনিকেশন স্কিল, ইউর কমিউনিকেশন স্কিল উইল বি ডিফারেন্ট ফ্রম আদার্স। সঙ্গে শুধু কমিউনিকেশন তুমি করো না, তার সঙ্গে একটা টাচ অফ উইজডম তোমার থাকে, টাচ অফ উইজডম তোমার থাকবেই। মানে তুমি আর ওই আমাদের কাছে যেমন কলগুলো আসে না, কি ব্যাংক থেকে কল করছে, একটা স্ক্রিপ্টেড জিনিস পড়ে যায়, তোমার স্ক্রিপ্টেড জিনিস তুমি পড়ো না, তোমার ভেতরে একটা নির্যাস আছে, তোমার কমিউনিকেশনে একটা নির্যাস আছে, মানে তোমার সঙ্গে কথা বলে ভালো লাগবে। তো এই হলো 27টা নক্ষত্র। এই 27টা নক্ষত্রে তোমাদের নখানা রাশিকে, নখানা গ্রহকে থাকতেই হবে 27টা নক্ষত্রের মধ্যে। এইগুলো হচ্ছে বেসিক নেচার। যদি কোনো নক্ষত্রে আন্ডারে কোনো পার্টিকুলার গ্রহ থাকে, তাহলে এই নেচারটার সঙ্গে সেই গ্রহণ নেচারটা এক হয়ে গিয়ে রেজাল্ট দিতে হবে। কথা, এত বড় ক্লাস করার পেছনে এটাই হচ্ছে উদ্দেশ্য, ওই নক্ষত্রের নেচার প্লাস ওই গ্রহণ নেচার একসঙ্গে পাঞ্চ হয়ে তোমাকে রেজাল্টটা দেবে। যেমন রেবতী মার্কারির নক্ষত্র, বুধ মার্কারি নিজে, রেবতী নক্ষত্র বুধের কাজটা কি? কমিউনিকেশন। বুধের কাজটা হচ্ছে কথা বলা, কমিউনিকেট করা, রিলেশনশিপ এনহ্যান্সমেন্ট করা, ঠিক আছে? এবার যখন রেবতী নক্ষত্র অ্যাড হচ্ছে ঋদ্ধেন্দু কথাবার্তার মধ্যে, কি হচ্ছে, পুরনো কালচারের কথা বেরিয়ে আসে, ও পুরনো জিনিস নিয়ে কালচার করতে ভালোবাসে, ওর কথার মধ্যে সেই জিনিসগুলো বেরিয়ে আসবে, রিলিজিয়ান উঠে আসবে, স্পিরিচুয়ালিটি উঠে আসবে, ঠিক আছে? এবং ওর কমিউনিকেশনের মধ্যে এইটা একটা বিরাট পার্ট বা রোল প্লে করবে, কারণ বুধ আমাদের কমিউনিকেশন বা ইন্টেলিজেন্সটাকে প্লে আপ করে। ফলে বুধ ওর ক্ষেত্রে, ঋদ্ধেন্দুর ক্ষেত্রে, যেহেতু রেবতী নক্ষত্রে ওর বুধ আছে, ওর ক্ষেত্রে এই জিনিসগুলো একটু এনহ্যান্সমেন্ট বা স্পিরিচুয়ালিটি টাচ, রিলিজিয়ান টাচ ইন কমিউনিকেশন। ভেরি অ্যাকুরেট স্যার। এগুলো থাকবে, ঠিক আছে? এই গেল